আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো তো তোমাদের সব থেকে tension এর বা সব থেকে tension বিষয় হচ্ছে সন্ধি এই topic নিয়ে ঠিক আছে তো এই যে আজকে সন্ধি এই topic তোমাদের খুবই shortcut এবং effective way আমরা শেষ করার চেষ্টা করব তোমরা যারা সন্ধি মোটামুটি খুবই ভয় পাও আজকের class করার পরে আমি ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে তোমাদের সন্ধির নতুন এবং পুরাতন বইয়ের যতগুলা উদাহরণ আছে যতগুলা rules আছে সবগুলা তোমাদের মানে হয়ে যাবে এক কথায় তোমাদের এই যে বইটা আছে না তোমরা তো মোটামুটি এইটা মোটামুটি সবাই পড়ো এটা হচ্ছে নবম দশম শ্রেণীর পুরাতন ব্যাকরণ বইটা মেইনলি এইটা থেকেই তোমাদের প্রশ্নগুলা করা হবে ঠিক আছে এইটা হচ্ছে মাদার বুক ঠিক আছে যে তোমাদের ব্যাকরণের মাদার বুক তো এই বইটার তোমাদের এই সন্ধি যখন তোমরা পড়ো তোমাদের প্রবলেমটা হয় কোথায় যে তোমরা আসলে বুঝতে পারো না রুলগুলা কারণ রুলগুলাকে উল্টা দিক থেকে লেখা থাকে ঠিক আছে তো এই জন্য আমরা সোজা সাপটা করে রুলগুলাকে পড়বো এবং এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আজকের ক্লাস করার পরে তোমাদের নতুন এবং পুরাতন বইয়ের যতগুলা উদাহরণ আছে বা যা কিছু আছে ইভেন এই বইয়ের বাইরে থেকেও যদি কোনো কিছু উদাহরণ নতুন ক্রিয়েট করে দেওয়া হয় তারপরেও তুমি কায়েক্ট করতে পারো ইনশাল্লাহ ঠিক আছে তো আজকের ক্লাসটা তোমরা ঠিকঠাকভাবে করো তাইলে আশা করি তোমাদের এই সন্ধির নিয়ে লাইফ টাইমে আর কখনোই কোনো প্রবলেমে পড়তে হবে না ঠিক আছে তো প্রথমে আমরা একদম বেসিক থেকে শুরু করব ঠিক আছে অর্থাৎ আজকের এই ক্লাসটা করলে তোমার মোটামুটি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে সবকিছু কভার হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমরা প্রথমে সন্ধি কি বা সন্ধি কাকে বলে এই জিনিসটা দিয়ে আজকের আমরা ক্লাসটা শুরু করে দিব ঠিক আছে তো এই জিনিসগুলো এডমিশন টেস্টে আসে না বাট তোমরা যেহেতু বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের তোমাদের নলেজটা নিচ্ছ এই জন্য আমরা কোনো কিছুকে বাদ দিব না ওকে তো প্রথমে দেখো সন্ধি বলতে কি বোঝানো হয়েছে বা সন্ধি জিনিসটা অ্যাকচুয়ালি কি ওকে তো দেখো সন্ধি বলতে বেসিক্যালি কি বোঝায় যে পাশাপাশি ধ্বনির মিলনকে তো ধ্বনি বলতে কি বোঝানো হয় যে পাশাপাশি যে কোনো বর্ণের মিলনকে বোঝানো হয় ওকে তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন আসলে বর্ণের মিলনগুলা হয় দেখো বর্ণের মিলনগুলা এজন্যই করা হয় যাতে করে তোমাদের পড়তে অনেক ফাস্ট হয় মানে তোমরা যাতে পড়াশোনাটাকে অনেক দ্রুত গতিতে করতে পারো ঠিক আছে এবং বুঝতে পারো ওকে এই জিনিসটার জন্যই বেসিক্যালি এই যে পাশাপাশি ধ্বনিগুলা এগুলাকে একটা আর একটার সাথে মিলন করানো হয় বা কানেক্ট করানো হয় ঠিক আছে তো পরীক্ষাতে এই টপিকগুলা থেকে আসবে না যে কি বা কি তারপরে আমরা জানব কারণ সবকিছুই আমাদের জানতে হবে প্রথমে কি দেখো বলা আছে যে পাশাপাশি ধ্বনির মিলনকে বলা হয় কি সন্ধি ঠিক আছে তো ধ্বনি ধ্বনি বলতে বর্ণকে বোঝানো হচ্ছে ধ্বনি বর্ণ প্রায় একই জিনিস তোমাদেরকে আমি আগেই বুঝাইছি তার মানে পাশাপাশি যদি কোনো বর্ণ থাকে এবং সেই বর্ণগুলা যদি এক সাথে করা হয় বা করা হয় এই যে সম্পর্কটা তৈরি করা হলো এই যে রিলেশনটা তৈরি করা হলো এটাকে বলা হবে হচ্ছে সন্ধি ওকে যেমন তোমরা একটা জেনে দেখো এই যে এই জায়গাতে আসা একটা তীত একটা ঠিক আছে এইখানে ধরো দুইটা আলাদা আলাদা তোমরা এইটাকে আলাদা আলাদা অক্ষরে ভাগ করো ঠিক আছে অক্ষরে ভাগ করার পরে দেখবা যে এই অক্ষরগুলোর মধ্যে কিছু বর্ণ আছে যেগুলাকে কানেকশন ঘটানো যায় কিভাবে দেখো তোমরা তো অক্ষর কি সেটা জানো যে একটা শব্দকে যতবার উচ্চারণ করা যায় সেটাকে অক্ষর বলা হয় ঠিক আছে অক্ষর অন্য তোমাদেরকে আমি কিন্তু দিছি তো এখন দেখো এই যে আছে এই আমরা কিছু সম্পর্ক কারণ আমাদের এই সন্ধিটা পুরোটাই বর্ণের সাথে সম্পর্ক নিয়েই খেলা মানে তুমি যদি বর্ণের বা এই যে ধনির সম্পর্কগুলা ধরতে পারো তাহলেই তোমার সমাসের এ টু জেড একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এই জায়গাতে আমরা কোন বর্ণটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করব বা কোন ধ্বনি দানি এ কাজ করব যে ধ্বনি বা যে বর্ণটা আমাদের কানেকশন তৈরিতে সাহায্য করে ঠিক আছে তো দেখো এই জায়গাতে আশাতীত এই শব্দটাতে বা এই ওয়ার্ডটাতে কোন বর্ণটা আমাদের কানেকশন করাছে বা কোন বর্ণটা আমাদের কানেকশন ঘড়াইতে সাহায্য করতেছে দেখো এইখানে আশা এবং এইখানে অতীত ঠিক আছে তো দেখো এই যে আশার পরে কি আছে আ মানে স্বরে আ এইটা এবং অতীতের কি আছে স্বরে ও ঠিক আছে তার মানে এইটার প্রথম বর্ণ এবং ওইটার লাস্ট বর্ণ একটার প্রথম একটা লাস্ট রকম গুলাই কিন্তু আমাদের কানেকশনটা ঘটাচ্ছে তার মানে কি দেখো আলটিমেটলি কিন্তু আমাদের সংজ্ঞার সাথে উদাহরণ গুলার মিলে যাচ্ছে কি মিলে যাচ্ছে যে দেখো যে পাশাপাশি কিসের মিলন থাকবে ধ্বনির মিলন থাকবে এইখানে ধরো তোমরা যদি আশাকে ভাঙো তোমাদেরকে শেখাইছি যেমন হচ্ছে আমরা যদি সা কে ভাঙ্গি কি কি পাই তালব্ব স আর হচ্ছে সরে তাই তো এটা পাই না তার মানে আমরা লাস্টটা কি পাইছি আ পাইছি সরেয়া পাইছি তারপরে এই জায়গাতে অতীতকে যদি আমরা ভাঙি প্রথমে কি পাই ও পাই ওকে তো তার মানে দেখো এই যে সরে এবং সরে ওর যে সম্পর্ক বা যে মিলটা হইছে এটাকেই মেইনলি আমরা সন্ধি বলতে পারবো কারণ এই জায়গাতে সরে ও এবং সরে এই দুইটা কি কি এই দুইটা একটা হচ্ছে ধ্বনি বা হচ্ছে বর্ণ ঠিক আছে তার মানে আমরা যখন এই জায়গা থেকে সংজ্ঞাটা বললাম এবং সংজ্ঞাটা কি বলতে চাচ্ছে এই জিনিসটাও আমরা বুঝে গেলাম ঠিক আছে এখন দেখো এই যে সন্ধি আমরা আসলে কি জন্য পড়ি বা সন্ধিটা কেন আসলে ব্যাকরণে আসলো ব্যাকরণের প্রত্যেকটা টপিকের তো একটা উদ্দেশ্য থাকে বা যে কোনো কাজের তো বা কাজ করার আগে তো একটা উদ্দেশ্য থাকে তো এই উদ্দেশ্যটা সন্ধির সন্ধির উদ্দেশ্যটা কি ছিল দেখো শব্দকে সহজ ভাবে এবং দ্রুত উচ্চারণ করা যায় যাতে এইটা নিশ্চিত করা ওকে তার মানে কি দেখো যে কোনো শব্দকে সহজ ভাবে এবং দ্রুত উচ্চারণ করতে আমাদের এই সন্ধির প্রয়োজনীয়তা আছে তো এই জিনিসটা মাথায় রাখবো অনেক সময় পরীক্ষাতে বেসিক জায়গা খুবই বেসিক যেগুলো মানুষ স্কিপ করে ওইগুলা থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলোর মধ্যে এই যে এগুলা ওকে যে শব্দকে সহজভাবে বা দ্রুত উচ্চারণ করতে যে সাহায্য করে এটাকে কিসের কাজ ঠিক আছে এটা কিসের কাজ এটা কি প্রত্যয়ের কাজ এটা কি সমাসের কাজ নাকি এটা হচ্ছে সন্ধির কাজ তো এই ধরনের জিনিসগুলা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে তো তখন কিন্তু কনফিউজ হওয়া যাবে না ওকে তারপরে কি দেখো আরো একটা কাজ আছে যে শব্দের শ্রুতি মধুর্যতা মানে শব্দ যাতে শুনতে আমাদের ভালো লাগে এইটা সে নিশ্চিত করে এবং কি করে ধ্বনিগত মধুরতা অর্থাৎ ধ্বনির যে একটা মধুরতা আছে বা ধ্বনির যে একটা আলাদা সৌন্দর্য আছে এটাকে সে ফুটায়া তোলে ওকে তার মানে এই জায়গা থেকে আমরা কি কি জিনিস বেসিক্যালি পাইলাম যদি আমরা একদম মেইন জিনিসগুলো খুঁজে বের করি যে সন্ধির সংজ্ঞা থেকে কি যে ধ্বনির মিলন ঠিক আছে এক নম্বরে আমরা লিখতে পারি কি ধ্বনির আমরা কি লিখতে পারি যে ধ্বনির ধ্বনির মিলন এটাকে বলা হয় হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে সন্ধি ওকে তারপরে সন্ধির উদ্দেশ্য কি কি পাইলাম যে শব্দকে কি কি ভাবে সহজ ভাবে এবং দ্রুত উচ্চারণ করতে সাহায্য করে এবং এটা শ্রুতির মধুর্যতা বা ধ্বনির মধুর্যতা এটা বৃদ্ধি করে এটা হচ্ছে সন্ধি নিয়ে উদ্দেশ্য কি এই চারটা আমরা ক্রিয়েটিভ মানে স্পেসিফিক পয়েন্ট পাইলাম ওকে তার মানে তোমাদের আর এই যে সন্ধি কি বা কাকে বলে বা এর প্রয়োজনীয়তা কি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসলে আশা করি কোনো প্রবলেম হবে না ওকে এখন আমরা ধীরে ধীরে শিখবো যে ধনী মানে সন্ধির প্রকারভেদটা কি এবং ধীরে ধীরে আমরা ওই প্রকারভেদ গুলা থেকে অ্যাকচুয়ালি যে প্রশ্নগুলা হয় সেগুলাতে যাবো ওকে তো প্রথমে দেখো সন্ধির প্রকারভেদ সন্ধিকে মেইনলি তিন ভাগে ভাগ করা হয় ওকে তো সন্ধি যে তিন ভাগে ভাগ হয়েছে এই সন্ধিটা মেইনলি যে এইখানে তিন প্রকারের সন্ধি আছে এই তিন প্রকারের সন্ধিগুলা সবগুলা হচ্ছে তৎসম সন্ধির মধ্যে পরে ওকে তো আমরা এইটাকে বাদ দিবো আপাতত দেখবো যে সন্ধি মোট যে তিন প্রকার সেই তিন প্রকার কি কি একটা হচ্ছে স্বরসন্ধি একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর একটা হচ্ছে বিস্বর্গ সন্ধি ওকে তার মানে সন্ধি যে তিন প্রকারের আছে এই তিন প্রকারের সন্ধিগুলাকে আমরা বেসিক্যালি আজকে এক এক করে দেখার ট্রাই করব বা এই তিন প্রকারের সন্ধিগুলা বা এই তিন প্রকারের মধ্যে কি কি বর্ণ কার সাথে কানেকশন হয়ে সন্ধি তৈরি করে বা সন্ধি আসলে উৎপন্ন হয় এই জিনিসটাই আমরা আজকে পড়ব আজকের আমাদের মেইন লেকচার হচ্ছে এটা ওকে তো দেখো এই সন্ধির আবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে বাংলা সন্ধি একটা তৎসম সন্ধি বাংলা সন্ধিগুলোর মধ্যে স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি এই দুইটা পরে কেন কারণ এই দুইটা ছাড়া নর্মালি বাংলার মধ্যে আমরা কোনো কিছু পাই না আমরা যখন বাংলা বর্ণমালা পড়ি তখন দেখি আমরা স্বর এবং ব্যঞ্জন এই দুইটা ছাড়া তো আমাদের কোনো কিছু নাই কোনো বর্ণমালার স্পেসিফিক বিভাগ নাই তো এর কারণেই কিন্তু বাংলা সন্ধিটা জাস্ট দুই ভাগে বিভক্ত এবং আরো একটা ভাগ আছে এই সন্ধি সেটা হইলো তৎসম সন্ধি এই তৎসম সন্ধির মধ্যে দেখো এগুলাই পড়তেছে যে স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি ওকে তো আজকে আমরা এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব এবং এখন থেকে তোমাদের মেইন পড়াটা स्टार्ट হচ্ছে এবং এইগুলা আমি যে ভাবে পড়াবো জাস্ট ওইভাবেই পড়বা দেখবা তোমাদের আর মানে কোনোদিন লাইফে কখনোই কোনো স্টেজের প্রশ্ন সেটা হইতে পারে অ্যাডমিশন সেটা হইতে পারে তোমাদের যে কোনো জব বা বিসিএস যে কোনো জায়গায় তোমাদের এর বাইরে আসলে কখনো প্রশ্ন করার চান্সই নাই মানে প্রশ্ন করতেই পারবে না আমরা আজকে যেভাবে শিখবো ওকে তো চলো আমরা একদম মেইন পড়াশোনায় আজকে ঢুকে যাই তো প্রথমে আমরা যে সন্ধি তিন ভাগ দেখলাম তিন ভাগের মধ্যে এক নম্বর হচ্ছে সরসন্ধি ওকে এক নম্বর কি সরসন্ধি এই সরসন্ধি নিয়ে আমরা আলোচনা করব বলতে কি বোঝায়। যে আমরা স্বর গুলাকে দেখতে পাই বা স্বর বর্ণ গুলাকে যেগুলো দেখতে পাই এগুলা নিয়ে যে সন্ধিগুলা হবে সেগুলা হচ্ছে স্বর সন্ধির মধ্যে পড়বে ঠিক আছে তো দেখো এই জায়গাতে আমাদের যে টেকনিকটা বা আমরা যে টেকনিকটা দিয়ে শিখবো সেই টেকনিকটা মোটামুটি তোমাদের বইয়ে উল্টাভাবে লেখা আছে তো ভাবে যদি তুমি কখনো পড়ো অর্থাৎ তোমাদের যে বইটা ওইটা যদি তোমরা ওইভাবে না কারণ বিপরীত ভাবে আসলে শেখা যায় না খুব টাফ হয়ে যায় এজন্য জন্য আমরা এটাকে সুন্দরভাবে শিখব তো আমি যেভাবে যেভাবে বলবো এইভাবেই তোমরা এপিডিএফটাও পাবা তারপরেও নোট করতে পারো ঠিক আছে আজকের ক্লাসটা নোট করে নিতে পারো তাইলে খুবই ভালো হবে তোমার লাইফে মানে একটা রিভিশন দেওয়ার জন্য সব থেকে বেস্ট আর কি একটা ওয়ে হবে ওকে তো দেখো এখানে কি বলা আছে যে যা থাকলে যা হয় তার মানে আমাদের যা থাকলে বলতে কি বুঝায় যে মেইন যে ওয়ার্ডটা সেইটা ওকে আমাদের পরীক্ষাতে যেটা আসবে ওইটা ওইটাকে ভাঙলে কি হবে সেটা হবে যা হবে ওকে এই দুইটা ক্লিয়ার এখন দেখো কি বলা আছে এই স্বর সন্ধির মধ্যে এক নম্বর রুলে যে স্বরে আ। বা হচ্ছে কার থাকলে আকার থাকলে সরে আ দিয়ে কি বুঝায় আকার ওকে যদি এই যে যা থাকলে প্রশ্নের মধ্যে প্রশ্নের মধ্যে যে ওয়ার্ড বা শব্দটা দেয়া থাকবে সেই ওয়ার্ড বা শব্দটাতে যদি আকার থাকে কি থাকে আকার থাকে তাইলে কি হবে দেখো শব্দটাকে আমরা যখন দুই ভাগে ভাগ করব নরমালি একটা বেসিক জিনিস মাথায় রাখো যে যখন আমরা এই যে স্বর সন্ধি বা যে কোন সন্ধি ব্যঞ্জন সন্ধি বা যে কোন সন্ধি আমরা যখন সন্ধির যে কোন word আমরা specific ভাগ করব তখন আমাদের দুইটা ভাগে ভাগ করতে হবে ঠিক আছে যে প্রথম অংশটা দিয়ে যে একটা অর্থপূর্ণ আমরা শব্দ পাব এমন কিছু এবং দ্বিতীয় অংশটা দিয়ে আর একটা অর্থপূর্ণ শব্দ পাব এমন কিছু ঠিক আছে মানে একটা মূল শব্দকে আমাদের দুইটা ভাগে ভাগ করতে হবে এইটা হচ্ছে বেসিক এটা জাস্ট মাথায় রাখো ওকে পরে বুঝতে পারবা এইখানে কি বলা আছে দেখো যে যদি মূল শব্দের মধ্যে মানে যে শব্দটা তোমাদের পরীক্ষাতে দিবে আর কি সেইটার মধ্যে যদি আকার থাকে তাইলে কি হবে সরেও বা সরে তারপরে অথবা মানে কি এইটা হচ্ছে আমরা শব্দকে ভাঙলে প্রথম অংশে যে জিনিসটা আমাদের অ্যাপ্লাই হবে সেইটা এবং শব্দকে ভাঙার পর দ্বিতীয় অংশে যে জিনিসটা অ্যাপ্লাই হবে সেইটা ওকে এতটুকু বোঝো এখন দেখো আমাদের মেইন শব্দ পরীক্ষাতে এইটা আসবে কি আছে দেখো এই রুলের আন্ডারে বা এই টাইপের প্রশ্নগুলো যখন আসবে কিভাবে তুমি কারেক্ট করবা অর্থাৎ তুমি রুলটা মুখস্থ করে নিলা তোমার কিভাবে আসলে এখন সব উদাহরণ তুমি কারেক্ট করতে পারবা সেটা এখন দেখো কি বলা আছে দেখো নরাধম মানে কি এইটা ওয়ার্ড বা মেইন শব্দ তুমি যদি এই নরাধমকে ভাঙো কি পাবা দেখো আমি তোমাদেরকে ভাঙা শিখাইছি ন তারপরে হচ্ছে প্লাস কি আছে র আছে তারপরে আকার আছে তারপরে তারপরে আছে 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 ধ ম আছে ম এর শেষে একটা স্বরেও যুক্ত আছে ঠিক আছে এটা তো তোমরা সবাই বোঝো কিভাবে এটা ভাঙা হইলো এটা তো সবাই বোঝো এখন দেখো আমাদের কি বলা আছে যদি মেইন শব্দে কি থাকে মেইন শব্দে যদি সরে থাকে বা আকার থাকে ওকে ভাঙার পরে আমরা দেখো পাইছি এই যে সরেয়া অথবা আকার ওকে তুমি যদি নাও ভাঙ্গো তারপরেও বুঝতে পারবা এই জায়গাতে দেখো আকার আছে ওকে আমি দুইটা ভাবেই তোমাদেরকে শেখাবো যাতে করে তুমি বুঝতে পারো ওকে তাইলে কি যদি আমাদের এই যে মেইন শব্দ এটাতে সরে বা আকার চিহ্ন থাকে তাইলে আমাদের এর পরিবর্তে আমাদের কি বসাইতে হবে যে শব্দটাকে আমাদের প্রথম কাজ কি দুই ভাগে ভাঙা তার মানে আমরা যদি নরা ধমকে ভাঙি কি কি পাবো নরমালি চিন্তা করো এগুলা নর্মাল চিন্তা করলেই পারা যায় এগুলার জন্য তোমার ব্যাকগ্রাউন্ড ভালো হওয়া লাগে না বা বেসিক ভালো হওয়া লাগে না তুমি নরা ধম এই শব্দটাকে ভাঙো কি কি পাচ্ছ নর আর হচ্ছে ধম ঠিক আছে না এই দুইটা জিনিস পাচ্ছ তার মানে 9টা যেহেতু প্রথমে আছে এই যে 9টা যেহেতু প্রথমে আছে এটা হচ্ছে প্রথম অংশ ধমটা যেহেতু পরে আছে এটা হচ্ছে পরের অংশ ওকে তার মানে আমরা প্রথম এবং পরের অংশ ভাগ করা শিখে গেলাম এখন এই প্রথম অংশের সাথে আমাদের এই জিনিসটা বসাইতে হবে পরের অংশ বা দ্বিতীয় অংশের সাথে আমাদের এই জিনিসটা বসাইতে হবে তাইলে দেখো কিভাবে এই জিনিসটা কাজ করে নরা ধমকে যদি আমরা ভাঙ্গি কি কি পাই প্রথমে পাই হচ্ছে নর আর প্লাস হচ্ছে অধম এখন দেখো নর এবং অধম কিভাবে হইল ঠিক আছে এইটাই তো তোমাদের এখন মেইন প্রশ্ন তাই না তার মানে আমরা এই জায়গাতে রুল কি জানি যদি আমাদের আকার থাকে মেইন শব্দে আকারের পরিবর্তে কি হবে মানে আকার যদি থাকে তাহলে আমাদের কি বসাইতে হবে দেখো এইখানে কি সরেও অথবা সরেয়া ওকে তার মানে এই শব্দটাকে যদি আমরা ভাঙি নরাধমকে যদি আমরা ভাঙি কি কি পাই নর প্লাস এই জায়গাতে ধম ঠিক আছে না এইভাবে লেখো আগে নর প্লাস ধম এটা তো তোমরা পাইলা নরা প্লাস ধম এটা তো ভাঙলে পাইলা নরবালি ভাঙো উপরে কি আছে এটা দেখার দরকার নেই জাস্ট ভাঙো যে নরা ধম ওকে তার মানে প্রথম অংশ পাইলাম আমরা নরা তারপরের অংশে পাইলাম হইলো ধম কিন্তু আমাদের এই জায়গাতে রুলটা কি দেয়া আছে যদি আমাদের এই যে কি থাকে আকার থাকে এই যদি আকারটা থাকে এই আকারের পরিবর্তে আমাদের কি বসাইতে হবে প্রথম অংশে স্বরে অথবা স্বরে এখন দেখো তুমি যদি এই জায়গাতে এই জায়গাতে যদি মানে আকার বসাও ঠিক আছে এই জায়গাতে যদি আকারটা বসায় দাও তাইলে কি হবে এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো যে যদি তুমি প্রথমে সরেও নাও ঠিক আছে পরের বারেও তোমার সরেও নিতে হবে কারণ প্রথমের অংশ যদি তুমি এইখানে এটা নাও পরের অংশ সেমেটাই নিতে হবে এটাই নর্মালি বা তুমি যদি একটা সেন্সিভাল ওয়ার্ড মানে যেটা আসলে মিনিং করে এমন একটা যদি ওয়ার্ড খুঁজে বের করতে চাও তাইলে কিন্তু তোমার মানে ওই অনুসারে নিতে হবে সে জিনিসটা কি দেখো এখানে কি বলা আছে নর তারপরে হচ্ছে অধম ঠিক আছে নরা প্লাস হচ্ছে ধম এটাকে আমরা যদি ভাঙ্গি এখন দেখো এখানে কি বলা আছে যে সরেও যদি আমি নেই পরেও সরেও নিতে হবে তো এইখানে আমরা প্রথমে ভেঙ্গে কি পাইছি নরা তাই না প্রথমে কি পাইছি নরা তার মানে আকার পাইছি ওকে আর পরে ভেঙ্গে কি পাইছি ধম এখন একটা জিনিস মাথায় রাখো এই জায়গাতে আমরা কি নিছি আকার পরের অংশতেও আমাদের কি নিতে হবে আকার ঠিক আছে যদি আমি আকার বসায় দিই ধমের আগে তাইলে কি হয় নরা প্লাস আধম আধম নামে কি কোনো শব্দ আছে নাই তো যেহেতু আধম দিয়ে হচ্ছে না তার মানে তুমি বুঝে গেলা তোমার এইখানে আডা নিলে তোমার কি নিতে হবে হবে তুমি যদি এখন নাও এই এই যে আকারটা বাদ হয়ে যাবে বাদ হয়ে কি হবে শুধু নর এই যে শুধু নর আসলো। তারপরে ধমের সাথে কি বসাইতে হবে যেহেতু স্বরেও নিছো সেহেতু স্বরেও টা এই জায়গাতে বসাইতে হবে ঠিক আছে দেখো কত ইজি তার মানে দেখো তুমি যখন এটাকে মেইনলি ভাঙলা তখন পাইলা নর প্লাস অধম বুঝতে পারছো কেন হইল নরা প্লাস আধম হইল না বা কেন হইল এই প্রথমে হচ্ছে নর তারপরে আধম হইল না বুঝতে পারছো এখন তো এই rules এর কারণে কিন্তু এইভাবে হইল তো অনেক সময় এমন প্রশ্ন আসবে যেগুলা আসলে এই যে আধোম রাই ধরো একটা মিনিংফুল অর্থ প্রদান করতেছে তখন তোমার আধোম রাই নিতে হবে ঠিক আছে তো এই জায়গাতে যেহেতু আধম বলতে মানে কোন কিছু মিনিংফুল কোন কিছু বোঝাচ্ছে না যার কারণে ওটা নেয়া যাবে না তো এগুলা ধীরে ধীরে practice করলেই তোমরা বুঝে যাবা but এইভাবেই মোটামুটি ninety nine percent তোমার কাজে দিবে বা ninety তুমি হচ্ছে এইভাবেই option গুলা ঠিক করতে পারবা ঠিক আছে তো এইটা হচ্ছে বেসিক একটা রুল এইভাবে সবগুলা রুল কাজ করবে ওকে তো অনেকেই আমি জানি তোমাদের কিছু কনফিউশন থাকতে পারে হয়তোবা বুঝতেছ না বাট এর পরে রুল দিতে গেলে আগেরটা সবগুলাই বুঝে যাবা ঠিক আছে তো প্রথম প্রথম একটু কষ্ট হবে বাট একবার অ্যাডজাস্ট হয়ে গেলে তোমার আর কখনোই কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো দেখো আমরা এখন দ্বিতীয় রুল দিতে যাই দ্বিতীয় রুল কি বলা আছে দেখো এইখানে যদি একার থাকে ঠিক আছে যদি কি থাকে শব্দ যদি একার থাকে যদি কি থাকে থাকে একার তাইলে আমরা যখন শব্দটাকে ভাঙব তখন প্রথম অংশে কি দিতে হবে রসই অথবা হচ্ছে অথবা দীর্ঘই ওকে এখন এই জায়গাটাতে তাকাও যারা আগেরটা বুঝছো খুবই ভালো এটা আরো ফ্লুয়েন্টলি বুঝবা যারা আগেরটা বোঝো নাই তারা এইটা জাস্ট একটু মনোযোগ দাও সবগুলা বুঝে যাবা ওকে এরপরে আর কোনো প্রবলেম হবে না তাইলে দেখো আমাদের কি কি আমরা জানি যদি মেইন শব্দে আমাদের একার থাকে যদি আমাদের মেইন শব্দে কি থাকে একার থাকে তাইলে আমরা শব্দটাকে ভাঙার পরে এই সিস্টেমে ভাঙব বা এই স্ট্রাকচারে ভাঙব কি কি যে প্রথমে স্বরিয় অথবা স্বরিয়া দিব তারপরের অংশের সাথে রস্যই অথবা দীর্ঘ দীর্ঘই যুক্ত করব ঠিক আছে তোমাদেরকে যদি আমি আরো ভালো করে বুঝাই তাইলে বিষয়টা কেমন হবে দেখো যে এই যে স্বরিয় স্বরিয়া এটা হচ্ছে প্রথম অংশের শে শে যুক্ত হয় ঠিক আছে শেষে যুক্ত হয় আর এইটা হচ্ছে শেষ অংশের প্রথমে যুক্ত হয় ঠিক আছে শেষ অংশের কখন প্রথমে যুক্ত হয় ওকে এটা যদি খুব ভালোভাবে বুঝতে চাও আরো যদি ইজিলি বুঝতে চাও তাইলে তাইলে এটা আমরা দেখো এই জায়গাতে ওকে আমরা একার পেয়ে গেছি তার মানে আমাদের রুলের মধ্যে পড়ে গেছে এখন যদি আমরা এটাকে ভাঙি আমাদের প্রথম শর্ত কি এই যে এটাকে যদি আমরা আলাদা করে এমনিতে নরমালি ভাঙি কি কি আছে দেখো ম হয়কার হে তারপরে হচ্ছে শ মহেশ ঠিক আছে এটা হচ্ছে নরমাল ভাঙলে এখন আমরা কি জানি যদি আমাদের এই যে পূর্ব অংশে এ থাকে এই যে একার যদি থাকে ওকে আমাদের পরের অংশে গিয়ে কি হবে এই এ কারের পরিবর্তে আমাদের স্বরেও অথবা স্বরেয়া বসাইতে হবে কি বসাইতে হবে স্বরে অথবা স্বরেয়া তার মানে আমরা যদি এটাকে ভাঙি কি হয় দেখো আমরা এই একারটা বাদ গেল মানে বাদে এ কারের পরিবর্তেই তো বসবে তার মানে আমরা কি বসাই ম তারপরে হস সাথে যদি আমরা একটা আকার দেই তাইলে কি হয় এই যে স্বরেয়া নিলাম ঠিক আছে না স্বরেয়া নিলাম ওকে নিলাম কারণ মহ মহ হচ্ছে তুমি তুমি যদি অনেকে বলতে আমি মহ নিব ঠিক আছে অনেকে বলতে নিব মহ কেন হবে না কারণ মহ হচ্ছে কোনো একটা মানে মিনিংফুল তোমার অর্থ প্রকাশ করতেছে না ঠিক আছে এই জায়গাতে তো এতটুক তো তুমি ইজিলি বুঝতে পারতেছো যে মহো নেওয়া উচিত নাকি মহা নেওয়া উচিত ঠিক আছে তো এজন্যই কিন্তু আমরা মহা নিলাম ওকে এই জন্য আমরা কি নিলাম মহা নিলাম এখন যেহেতু আমরা দ্বিতীয় অংশটা নিছি আমাদের উচিত কি হবে দ্বিতীয়টা নেওয়া পরেরটার সাথে দ্বিতীয়টা যুক্ত করা দেখো তোমাদেরকে বলছে কি যে শেষে যুক্ত হয় দেখছো এই যে মহা হাডা কি শেষের অক্ষর না এই হ এর সাথে কিন্তু এই যে সরিয়া আকারটা যুক্ত হইছে ঠিক আছে না তারপরে এই দেখো এইখানে কি আমাদের এই জায়গাতে দীর্ঘই নিতে হবে অর্থাৎ দীর্ঘইটা আমাদের শেষে ছিল তাই তো দীর্ঘ এটা আমাদের শেষে ছিল তাইলে আমরা এই জায়গাতে নেই দেখো দীর্ঘই আর এই যে তালব্য স ছিল তালব্য স দিয়ে দিলাম ঠিক আছে এই জন্য কিন্তু মহেশকে তুমি যদি ভাঙো যায় এইটা কি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা এখন কি বুঝতে পারতো যে কিভাবে শব্দে একার থাকলে পরবর্তীতে গিয়ে কিভাবে হচ্ছে প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে খুবই ইজি খুবই ইজি ঠিক আছে এটা খুবই সহজ মানে এর থেকে সহজ ভাবে তুমি কখনোই শিখতে পারবা না কেন তুমি যদি এই যে স্বরবর্ণ গুলাতে ব্যঞ্জন বর্ণ মাত্র আটটা বা দশটা রুল মনে রাখো তাইলে তোমার সবগুলা হয়ে যাবে অর্থাৎ দেখো এই যে মহেশ মানে যত তোমার তোমার প্রশ্ন আছে সবগুলা এই মধ্যে দিয়েই হয়ে যাবে ঠিক আছে এতটুক মাথায় রাখতে পারবা এইটা কি বোঝা গেছে আমাকে একটু জানাও তো আর একটা জিনিস দেখো এই জায়গাতে তোমরা ওই রুলের মাধ্যমেও দীর্ঘই নিতে পারো আরো একটা রুল আছে আরো একটা কি রুল দেখো যদি শব্দের শেষে অর্থাৎ এই যে শব্দের শেষে যদি ভাঙার পরে শব্দের শেষে যদি কি হয় তালবশয় এবং যুক্ত খ যদি হয় ওকে তালবশয় এবং যদি যুক্ত খ হয় তাহলে দীর্ঘই নিতে হয় মানে এটা হচ্ছে তোমরা যখন বানান পড়বা তখন বানানের সাথে এই জিনিসটা কানেক্টেড থাকে তোমরা তো বানান ऑलरेडी পরে আসছো তো ওই জায়গা থেকেও কিন্তু এটা বোঝা যায় আর আমরা যে রুল অনুসরণে গেলাম সেই রুল অনুযায়ী কিন্তু দীর্ঘই পড়া যায় কারণ আমরা প্রথম অংশে কি যুক্ত করছি আকার যুক্ত করছি এজন্য আমাদের এই যে পরেরটা নিতে হবে ঠিক আছে বুঝতে পারছো বিষয়গুলা কিভাবে কানেক্ট হচ্ছে এইভাবে ইজি খুব ইজি ঠিক আছে খুব ইজি এই জিনিসগুলা ওকে এখন আমরা যদি থার্ড রুলে যাই এখনো যারা বোঝো নাই ঠিক আছে এখনো যারা বুঝো নাই তারা এবারেও বুঝে যাবা তারা এখন একটু ট্রাই করো इजी বুঝে যাবা মানে তোমাকে বুঝতেই হবে আজকে ক্লাস করতেছো মানে তোমাকে বুঝতেই হবে এবং পড়তেই হবে সমাজ এই যে সন্ধি থেকে যে কোনো প্রশ্ন আসলে ওকে আর আমি যতটুকু পড়াচ্ছি খুবই সহজওয়েতে এবং কম্প্যাক্টওয়েতে ওকে যাতে তোমরা মনে রাখতে পারো যাতে তোমাদের কাজে আসে এমন ভাবেই পড়াচ্ছি এই জায়গাতে কি দেখো যদি আমাদের মেইন শব্দে ও থাকে বা ওকার থাকে ও দ্বারা ওকার বোঝায় ওকে ও দিয়ে তো ওকার যদি কি থাকে ওকার থাকে তাইলে আমাদের ওই শব্দটাকে ভাঙলে প্রথম অংশের সাথে স্বরে সরেও স্বরে যুক্ত হবে পরের অংশের সাথে রসৌ রস মানে দীর্ঘ এই দুইটা যুক্ত হবে ঠিক আছে রসৌ অথবা দীর্ঘ এই দুইটা তোমাদের সাথে যুক্ত হবে এখন দেখো তোমরা যদি এইটাকে ভাঙো ঠিক আছে এইটাতে যদি খেয়াল করো কি আছে গঙ্গর্মি এই যে এইটাকে যদি তোমরা দেখো গঙ্গ গ তারপরে ওকার তার মানে এইখানে কি আছে এইখানে কিন্তু ওকারটা আছে ওকে তার মানে আমরা প্রথম অংশ ওকারটা পেয়ে গেছি এখন আমাদের কি করা উচিত আমাদের ভাঙতে হবে কিভাবে ভাঙবো দেখো তুমি যদি মেইন শব্দটা দেখো এই রকম করে গঙ্গ ওকে গঙ্গ আর হচ্ছে এই যে ময় রেফ এইভাবে তুমি এই শব্দটাকে এইভাবে ধরো ভেঙে নিলা প্রথমে এখন তোমার কাজ কি যে তোমার প্রথমে স্বরেও অথবা স্বরে আনিতে হবে ওকে তারপরে কি দেখো পরে আবার যদি তুমি প্রথমটা নাও তাইলে এটা কানেক্ট করাইতে হবে দ্বিতীয়টা নিলে এটা কানেক্ট করাইতে হবে ওকে এটা হচ্ছে তোমার বেসিক একটা রুল তোমরা এতক্ষণ থেকে শিখলা এখন সেম জিনিসটাই করো তুমি এটাকে এইভাবে ভাঙো ভাঙার পরে এইখানে কি দেখো ও কার্ডটা বাদ চলে যাবে তার মানে তুমি লিখলা কি দেখো গঙ্গ গঙ্গ এটা বাদ এই যে বাদ দিয়ে দিলা ঠিক আছে বাদ দিয়ে দিলা দেওয়ার পরে প্রথমে কি দেখো সরিয়া অথবা সরিয়া আমরা এই জায়গাতে সরিয়া নিছি গঙ্গ গঙ্গ দিয়ে কোনো কিছু বুঝায় না but তুমি যদি আকার দিয়ে দাও গঙ্গা মানে একটা নদীকে বুঝাচ্ছে মানে একটা meaningful হইল তার মানে তুমি এই জায়গা থেকে select করলা কোনটা এইটাকে আকারকে কে করলা ওকে যদি তুমি আকারকে কে করো তাইলে তোমাকে কি নিতে হবে দ্বিতীয়টা নিতে হবে ok দ্বিতীয়টা কি আছে তাইলে প্রথমে বসায় দাও কারণ কি পরের শব্দটার পরের শব্দটাতে পরের শব্দের ময় রেফ এটা এই পাশে দিয়ে দিলা তো সেই জিনিসটা এইখানে আসছে বুঝতে পারছো যে কিভাবে আসলে ওকার থাকলে এই জিনিসটা হয় খুবই ইজি খুবই ইজি এটা কি বোঝা গেছে ওকে ঠিক আছে বুঝতে পারছো খুবই সহজ তো এই কিন্তু জিনিসগুলোকে আমরা ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব এখন আমার মনে হয় তোমরা সবগুলা বুঝে গেছো এখন পাবা মজা ঠিক আছে এখন বাবা চেঞ্জগুলা মজা একই স্ট্র্যাটেজিতে যত रूल আছে সব চেঞ্জ হয় মানে তোমরা যখন ইংলিশ পড়ো ম্যাথ পড়ো যখন তোমাদেরকে পড়াই এক এক সময় এক একটা रूल আসে বাট বাংলাতে একটাই रूल জাস্ট খালি ধরো এই জায়গাতে শব্দের বা অক্ষরের পরিবর্তন বা বর্ণের পরিবর্তন হচ্ছে একটা মেইন শব্দ থাকবে মেইন শব্দে যে কোনো একটা কি থাকবে যে কোনো একটা বর্ণ বা ধরো একটা চিহ্ন এটা থাকবে ওকে তো এইটাকে যখন আমরা ভাঙবো তখন মেইন শব্দটা দুই ভাগ হয়ে যাবে একটা প্রথম অংশ একটা হচ্ছে দ্বিতীয় অংশ অংশ এখন প্রথমে যেটা থাকবে এর আগে সেটা প্রথম অংশে যুক্ত হবে এর পরে যেটা থাকবে সেটা পরের অংশে যুক্ত হবে যদি তুমি প্রথম শব্দটা প্রথম বর্ণটা নাও তাইলে এর পরের পরের বর্ণটা এটাই নিতে হবে যদি এইখানে প্রথমটা দ্বিতীয়টা নাও প্রথমটা না নিয়ে তাইলে এখানেও দ্বিতীয়টা নিতে হবে এইটাই এইটাই হচ্ছে বেসিক আর কিছু না বুঝতে পারছো এতটুকুই আর এই জায়গাতে কোনো কিছু নাই এই একটাই একটা যারা করতে পারবা তারাই মোটামুটি মানে সন্ধি তার একদম ক্লিয়ার হয়ে গেছে জাস্ট এই রুলগুলো মনে রাখবা যে যদি ওকার থাকে তাইলে কি বসে সরে অথবা সরে প্লাস রস অথবা দীর্ঘ ঠিক আছে রসৌ অথবা দীর্ঘ এইভাবে এইটাই আর কিচ্ছু না খুবই সহজ ওকে আরো মজা পাবা দেখো এখন মজা পাবা ক্লাস করে এখন দেখো কি বলা আছে যদি থাকে আর অথবা অথবা আর এটা থাকে বা কি থাকে স্বরেও সাথে রেফ ওকে স্বরে সাথে রেফ বলতে কেমন এই যে স্বরেও তারপরে এই জায়গাতে একটা রেফ থাকবে এমন মানে স্বরে সাথে কানেক্টেড হয়ে কোন একটা শব্দ থাকবে তার উপর রেফ থাকবে অথবা সরিয়া। তার উপরে হচ্ছে রেফ এইভাবে যদি থাকে এটা মেইন শব্দে মেইন শব্দে এই দুইটা এইটা অথবা এইটা এইটা যদি থাকে তাইলে কি হবে দেখো প্রথমে কি হবে প্রথম অংশের সাথে আমরা প্রথম অংশের সাথে অংশের সাথে হবে। তোমার সবকিছু কভার দেখো কিভাবে এইটাকে যদি তুমি ভাঙো কিভাবে দেবর্ষি দেখো দেবর্ষিকে যদি তুমি ভাঙো কি কি পাও দেখো তো নর্মাল নর্মাল হয়েছে চিন্তা করো দেব ওর শি এমন উচ্চারণটা আসতেছে না দেবর্ষি তাই না তার মানে কি দেখো এই যে অর সাথে র যুক্ত হয়ে গেছে তুমি যদি আরো সুন্দর করে এটাকে লিখে ফেলো তাইলে এই দেখো দে বর্ষী পর্ষি এই যে বয়ের পরে যদি তুমি ভাঙো কি আছে ওরশি ওর ওকে এইরকম এই জায়গাটা যদি তুমি ভাঙো বর্ষিটাকে যদি তুমি ভাঙো দেবর্ষী দেবর্ষি এই জায়গাটাকে যদি ভাঙো এইটা পাবা তার মানে কি দেখো এই জায়গাতে অর আছে তার মানে আমাদের এই জায়গাতে আমরা কি পেয়ে গেলাম গেলাম যদি এরকম থাকে কি থাকে যদি অর থাকে আমরা কোনো একটা পেয়ে গেলাম অথবা দেখো অথবা কিভাবে দেখো যদি থাকে কি সরেও প্লাস রেফ এখানে সরেও প্লাস রেফ আছে কিভাবে তোমরা শব্দগুলাকে দেখো তোমাদের আমি প্রথম ক্লাসে ভাঙ্গা শেখাইছি তুমি যদি এইটাকে ভাঙো তাইলে বুঝতে পারবা কিভাবে সবগুলাকে ভাঙো কি আছে দ তারপরে ধরো আমরা এইভাবে না এইভাবে দ লিখি তারপরে এ লেখি বা এক ওকে তারপরে হচ্ছে ব তারপরে হচ্ছে তারপরে হচ্ছে লিখি তারপরে হচ্ছে রসইকাল লিখি ওকে দেবর্ষি ওকে এইভাবে আমরা লিখলাম একটা জিনিস দেখো এই জায়গাতে যদি আমরা এইভাবে ভাঙ্গি আমরা মেইনলি কি পাইলাম দেখো এই জায়গাতে কি কি পাইলাম যে স্বরেও এই যে এইটা এটা না দিয়ে আমরা ধরো রেপ দিই ঠিক আছে রনা দিয়ে ধরো রেপ দিলাম রেপ দিলে তাহলে বুঝতে পারবা তার মানে কি আছে দেখো এই জায়গাতে কি ও আর হচ্ছে রেফ ও আর এবং রেফ তার মানে দেখো তো দেখি এই জায়গাতে এই যে মূর্ধন্য শয় এটাকে যদি তুমি আরো স্পেসিফিক করো তোমাদের আমি একটা জিনিস শেখাইছিলাম না ধরো মূর্ধন্য শয় একাই আছে তার মানে কি মূর্ধন্য শ সব প্লাস স্বরও কানেক্টেড আছে এটা তো জানো এটা তো জানো এটা তো সবাই জানো যদি এইভাবে থাকে মূর্ধন্য শ এর সাথে অসন্ত তাইলে শুধু মূর্ধন্য শ মানে মূর্ধন্য শ এর সাথে তখন কোনো কিছু কানেক্টেড নাই ওকে তার মানে এই জায়গাতে যেহেতু আমরা অসন্ত দেই নাই তার মানে এইটার সাথে একটা উজ্জ হিসাবে অযুক্ত আছে বুঝতে পারছো জিনিসটা একদম ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি তার মানে এই অ তারপরে যদি আমরা একটা প্লাস দেই তারপরে রেফ তার মানে কি দেখো এই যে আমরা এই দুইটা জায়গা থেকে আমরা কি পাইলাম অ আর হচ্ছে রেফ ওকে এবং রেফ পাইলাম এই এবং রেফ যদি থাকে তোমরা দুই ভাবে আইডেন্টিফাই করতে পারো এই সাইডটা থেকেও যেমন তুমি দেবর্ষি ওর একটা উচ্চারণ পাচ্ছ তার মানে এইখানে অর পাইছো এইভাবেও অথবা তোমাকে আমি আলাদা আলাদা করে ভেঙ্গে ভেঙ্গে দেখাইছি কিভাবে সরেও প্লাস রেফ এই জায়গা থেকে বের করা যায় সেইভাবেই তোমরা মেইনলি এটা আইডেন্টিফাই করলা ওকে এটা আইডেন্টিফাই করলা করার পরে জাস্ট আগের নিয়মে ফিরে যাবা আগের নিয়মে কি নিয়মে যে এই শব্দটাকে তুমি প্রথমে দুই ভাগে ভাগ করবা কি কি ভাবে তুমি যদি এই পাশে আমি তোমাদেরকে যদি দেখাই দেখো এটাকে যদি নরমালি দুই ভাগে মানে কোনো কিছু চেঞ্জ না করে প্রথমে দুই ভাগে ভাগ করবা কি কি দেখো দেব প্লাস তারপরে হচ্ছে ওকে মানে প্রথমে কিচ্ছু করি নাই কিন্তু আমি জাস্ট ভাগ করে দিলাম এখন আমরা কি জানো দেখো আমরা যদি কি যুক্ত করি এই যে প্রথম অংশের সাথে এটা কি প্রথম অংশ না সমান দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাইলে আমরা কি করব দেখো দেব ওকে তোমরা যদি এরকম করে দাও যে প্রথমে যদি অ নিবা না সরে আনিবা এটা তো তোমাদের সরেও অথবা সরে আ কি নিবা যদি তুমি এইখানে দেবটাকে ওইভাবে রাখো তার মানে এটার সাথে অর একটা কি যুক্ত আছে সরেও যুক্ত আছে তাই না ওকে এখন তুমি যদি এটাকে আকার দিয়ে দাও দেবা এখন দেব নাকি দেবা কোনটা শুনতে ভালো লাগতেছে দেখো দেখি যে দেব নাকি দেবা বা কোনটা मीनिंगफुल মনে হচ্ছে অবশ্যই দেবকে मीनिंगफुल মনে হচ্ছে তার মানে তুমি জাস্ট দেবকে রাখলা তার মানে তুমি এইখান থেকে এই যে সরে আ এইটাকে সিলেক্ট করলা এখন আমরা কি জানি যদি আমরা এইটাকে সিলেক্ট করি পরবর্তীতে যদি দুইটা থাকে প্রথমটা সিলেক্ট করলে প্রথমটাই নিতে হয় কিন্তু এইখানে দেখো দুইটা নাই শুধু রি আছে তার মানে তুমি দেব দাও আর ওই যে এইখানে কি ছিল সেটাকে আগে বসাও বসায়ে ওইটার আগে রিটা বসায় দাও ওকে তাইলে দেখো দেব প্লাস ঋষি হয়ে গেল ওকে রেফ ডিডিসি হয়ে গেল বুঝতে পারছো মজাটা কিভাবে হচ্ছে জাস্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কি আছে এবং ওইটা থাকলে কি হয় এতটুক যদি তুমি জানো তোমার আর কিচ্ছু লাগবে না একদমই কিচ্ছু লাগবে না ঠিক আছে মজা পাচ্ছ মজা বাবা জাস্ট তোমার একটাই কাজ হবে যে তুমি 20 লাইন মুখস্থ করবা কয় লাইন 20 লাইন যে প্রথম হচ্ছে এই সরসন্ধির দশটা ব্যঞ্জন সন্ধির দশটার মতো রুল আছে এই বিষ লাইন যদি কেউ মুখস্ত করো আমি admission এর সময় কি করতাম যে আমি সন্ধি revision করব তোমাদের মজার একটা গল্প বলি আমি সন্ধি revision করব আমি কি করতাম এই যে rule লিখতাম যে স্বর সন্ধি এভাবে লিখলাম স্বর স্বরের মধ্যে কয়টা আছে ধরে নিলাম আমার ১০টা আছে তার মানে এক নম্বরে কি আছে আমি রিকল করতাম দুই নম্বরে কি আছে তিন নম্বরে কি আছে চার পাঁচ ছয় এরকম করে রিকল করতাম লিখে একবারে লিখতাম আমি এভাবে লিখতাম যে ধরো এই যে অ তারপরে হচ্ছে রেফ এটা থাকলে কি হয় সরেও ও সরে আ তারপরে হচ্ছে প্লাস রি ওকে তার মানে আমি জানি যদি এই রিলেটেড কোনো উদাহরণ আসে আমি ইজিলি পারবো পড়া কিন্তু এইভাবে ইফেক্টিভ ওয়েতে করা লাগে যদি তুমি এইভাবে ইফেক্টিভ ওয়েতে করতে পারো অন্যদের থেকে আগায় থাকবে কোন জায়গায় জানো যখন রিভিশন টাইম আসবে তুমি জানো তুমি সবকিছু কাভার করে যাচ্ছ আর অন্য কেউ যখন এক এক করে উদাহরণ পড়বে আর অনেক কিছু পড়বে তখন তারা আসলে মানে টাইম বেশি কনজিউম করে ফেলবে যেটা তোমার মানে না করা উচিত এবং তোমাকে বললাম না যে পাঁচ মিনিটের মধ্যে তুমি হচ্ছে রিভিশন করতে পারবা এই রকম করেই করতে পারবা যখন তুমি এই বিষটা রুলস জানবা কিচ্ছু না এতটুকুই ওকে এটা হচ্ছে মানে খুবই ভালো করার টেকনিক একটা এইভাবে পড়লে এই জন্যই আমি তোমাদেরকে পড়াচ্ছি এইভাবে তারপরে দেখো আমরা যদি পাঁচ নম্বরে যাই পাঁচ নম্বরে কি দেখা আছে দেখো যে যদি ওই কার থাকে থাকে কি কার মানে মূল শব্দে যদি ওই এখন তো বুঝতে পারত জিনিসগুলা যে কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে ঠিক আছে এগুলো খুবই ইজি তো দেখো একবার বুঝতে পারলে সবই শেষ একই নিয়মে সবই হয় তো দেখো প্রথমে যদি কি থাকে কার থাকে অর্থাৎ মেইন শব্দে যদি কার থাকে অর্থাৎ মেইন যে ওয়ার্ডটা আছে ওইটাতে যদি আমরা ওই কার খুঁজে পাই দেখো তো মেইন ওয়ার্ড ভেঙে ভেঙে ওইকার খোঁজে বাবা আমি আপনা ভেঙে দেখাই কারণ সবগুলা ভেঙে দেখাইছি এখন দেখো এইখানে কি আছে ওইকার আছে বুঝে গেছো তার মানে আমাদের এই রুলে মাথায় আনতে হবে যে যদি ওইকার থাকে তাইলে প্রথম অংশে আমরা ভাঙার পরে কি দিতে হবে স্বরে অথবা সreya পরের অংশে তার সাথে ই অথবা ওই ওকে তার মানে তুমি এটাকে নরমালি এইভাবে ভাঙো জয়েন নরমালি প্রথমে ভাঙবা ঠিক আছে ক ওকে এইভাবে নরমালি ভাঙলা কিছু না তার মানে আমাদের কি জিনিস আমরা জানি যদি আমাদের এইটা থাকে তার মানে যেটা থাকতে বলছে তার পরিবর্তেই তো এটা বসবে তার মানে এই জায়গা থেকে এইটাকে তুলে দাও ওকে তুলে দাও তুলে দিয়ে কি বসাইতে হবে তুলে দিয়ে বসাইতে হবে জ ন এখন কি আছে আকার এখন দেখো জন জনের সাথে কিন্তু অযুক্ত আছে অলরেডি কিন্তু এইটা যুক্ত হয়ে গেছে এইটা যুক্ত হয়ে গেছে স্বরেও যুক্ত হয়ে গেছে তুমি যদি এরকম করে দিতা জনা তাইলে কিন্তু আকার যুক্ত হয়ে যাইতো ফরিয়াযুক্ত হয়ে যাইত কিন্তু জন শুনতে ভালো মনে হচ্ছে বা মনে হচ্ছে জন একটা appropriate অর্থ আছে কিন্তু জন কিন্তু appropriate কোন অর্থ নাই যার কারণে আমরা জনা নিলাম না যেহেতু আমরা প্রথম অংশ নিলাম আমরা কি জানি যদি আমরা প্রথম অংশ নেই পরে আমাদের প্রথম শব্দটা নিতে হয় বা প্রথম কি বলে এটাকে বর্ণটা নিতে হয় ঠিক আছে প্রথম বর্ণটা তার মানে দেখো এই জায়গাতে শুধু ক ছিল প্লাস এই কটা বসাও কয়ের আগে আমাদের এ বসায় দিলা কি হইলো দেখো জন প্লাস এক হয়ে গেছে যে জৈনিক থেকে জন প্লাস কিভাবে হইলো কেন আসলে জন প্লাস এক হয় এখন না ঠিক আছে এইভাবেই কিন্তু এইভাবেই জিনিসগুলো হয় খুবই সহজ খুবই সহজ এইভাবে যখন তোমরা পড়বা খুব ভালো লাগবে ওকে আমরা এখন নেক্সট রুলে চলে যাই দেখো নেক্সট রুলটাতে কি বলা আছে দেখো এই জায়গা থেকে কি বলা আছে যদি মেইন শব্দে কি থাকে কার থাকে কি থাকে কার থাকে আগে একই স্টাইল ওই কার যদি থাকে তাহলে ভাঙ্গার পর প্রথম অংশের সাথে কি যুক্ত হবে স্বরে অথবা সরে তারপরে ওই অথবা ও ঠিক আছে ও অথবা ওই এইটা ঠিক আছে ও অথবা ওই এইটা যুক্ত হবে তাইলে আমরা দেখো মেইন শব্দে আমরা কার পাইলাম আমরা ওই কার পাইলাম এই যে ওই ওই ওইকার না ওই কার আমরা পাইলাম মেইন শব্দে আমরা এটা পাইলাম ওকে তো প্রথম আমাদের কাজ কি এটাকে ইজিওয়েতে লেখা কি কি যে মহৌ মহৌ আর একটা হচ্ছে প্লাস শোধ ইজিওয়েতে লেখা এখন আমাদের কি করতে হবে যেহেতু ওকার বলছে আমরা ওকারকে বাদ দিয়ে লিখি এই রকম করে লিখি ম হ ওকে লিখলাম লেখার পরে বাকি অংশটা আমরা এইভাবে লিখে দিলাম শোধ ওকে শোধ লিখে দিলাম এখন আমাদের কি যুক্ত হবে দেখো যদি ওকার থাকে যদি কি থাকে ওকার থাকে এই যে ওকার এইটার পরিবর্তে আমাদের কি দিতে হবে সরেও অথবা সরেয়া ওকে তার মানে দেখো এই জায়গাতে যদি তুমি আকার যুক্ত করো অর্থাৎ সরেয়া যদি যুক্ত করো এইটা তাইলে শুনতে ভালো লাগে না মহর থেকে মহা ভালো লাগে না যে মহ অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না মহা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় অবশ্যই মহা তো এজন্য তুমি এখানে মহাটা লিখলা ওকে আকারটা দিয়ে দিলা মহা ওকে হয়ে গেছে এখন যেহেতু তুমি দ্বিতীয়টা নিছো তার মানে তোমার কাজ কি আবার পরের অংশের দ্বিতীয়টা নেয়া এই যে দ্বিতীয়টা প্রথমে বসায় দিলা কি হইলো দেখো মহা প্লাস ঔষধ বুঝতে পারছো খুবই ইজি খুব ইজি জাস্ট বসায় দিবা এই জন্য মহা ঔষধ বানানটা এরকম করে মানে আমরা যদি মহা ঔষধকে ভাঙি তাহলে মহা প্লাস ঔষধ এইভাবে আসে ঠিক আছে এইটাই এইটাই এখানকার এরপরে দেখো সাত নম্বর রুল দেখো আমাদের মনে হইতে পারে যে ভাই একটা মাত্র উদাহরণ দিচ্ছেন তুমি যত উদাহরণ আছে বইয়ের সবগুলাই এইভাবে করবা সব কারেক্ট হয়ে যাবে সব নো এ সিঙ্গেল ওয়ার্ড তোমাকে আমি চ্যালেঞ্জ দিতে পারি একটাও তুমি এর বাইরে কোনো কিছু খুঁজে পাবা না এর বাইরে নাই ঠিক আছে এর বাইরে তুমি একটাও পাবা না ওকে এখন দেখো सेम মেইন শব্দে যদি কি থাকে দীর্ঘইকার থাকে কি থাকে দীর্ঘইকার থাকে তাইলে সেটাকে বাংলাতে কি কি আমরা দুইটা অংশে ভাঙবো প্রথম অংশে আমাদের কি কি করতে হবে রসই অথবা দীর্ঘই পরের অংশে রসই অথবা দীর্ঘই ওকে আগে এবং পিছে দুই করতে হবে দেখো দেখো কার আছে অতীতের বানানের দীর্ঘইকার কার আছে তয় দীর্ঘ এখন এটাকে ভাঙলে তুমি প্রথমে আমি তোমাদেরকে কি শিখাইছি এইভাবে লিখবা স্বরেও তয় দীর্ঘি তারপরে হচ্ছে ত ঠিক আছে না তার মানে আমরা কার পরিবর্তে লিখতেছি দীর্ঘইকারের কারের পরিবর্তে লিখতেছি এখন দীর্ঘ ই পরিবর্তে আমরা এইভাবে লিখি স্বরেও ত পরে কি add হবে সেটা আমরা এই জায়গা থেকে দিব তার মানে আমাদের এই জায়গা থেকে কি add করা লাগবে কি add করা লাগবে দেখো প্রশ্নই কার অথবা দীর্ঘই কার এখন একটা জিনিস দেখো যে এই জায়গাতে একটু তোমাদের বেসিক কাজে লাগে ঠিক আছে একটু বেসিক কাজে লাগে সেটা কি দেখো যদি দীর্ঘই কার থাকে তোমরা হচ্ছে উচ্চারণ যখন শিখছো ঠিক আছে যখন উচ্চারণ শিখছো তখন কিন্তু এরকম থাকে যে দীর্ঘ ঈ থাকলে সেটা হ্রস্ব হয়ে যায় তো ওই জায়গা থেকে বা তোমার যদি মনে হয় যে উতি বানান্ডা কেমন হইতে পারে অতি বানান্ডা এরকম হইতে পারে উতি এটা দেখতে ভালো লাগে না এটা actual বানান নাকি উতি বানান্ডা এমন তাইলে তুমি যদি কমন সেন্স খাটাও তাইলে অতি বানানটা কিন্তু হ্রস্ব হয় যার কারণে তুমি প্রথমে এই যে রশৈকার এটা নিলা ওকে এটা নিলা নেয়ার পরে এখন কাজ কি হবে পরের বারে গিয়েও পরের বারে গিয়েও তোমার প্রথমটা নেয়া ওকে তার মানে পরে আমাদের বাকি কি ছিল তো সেটা বশায়া দাও তার আগে এই যে এইখানে কি রচয়িকার রচয়িকারটা বসায় দিলা ওকে বুঝতে পারছো কিভাবে হইল অতীত প্লাস ইত অতীত এইভাবে হইল ওকে ঠিক আছে ওকে এখন দেখো এখন দেখো পরেরটা পরেরটাতে কি সतीश সतीशকে যদি তুমি ভাঙো কিভাবে হয় তো তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে যদি তোমার শব্দের শেষে তালব্য খ এই ধরনের ওয়ার্ড গুলা মানে এই ধরনের বর্ণ গুলা যদি থাকে তাহলে দীর্ঘই নিতে হয় ঠিক আছে তার মানে কি দেখো আমরা আমরা এই জায়গা থেকে তালব্যশ পাইছি তার মানে এই রুলটা আমাদের কাজে লাগবে তো এইখানে কি দেখো সতীশ এর বানানে কি আছে দীর্ঘই কার আছে ওকে শব্দের মধ্যে কি থাকে যদি দীর্ঘই থাকে আমরা পাইছি পাওয়ার পরে কি হবে রসই অথবা দীর্ঘই হবে কি হবে রসই অথবা দীর্ঘই হবে তার মানে তুমি এটাকে ভাঙো প্রথমে দুইটা ভাগ করা যদি তোমাকে আমি এটাও সুন্দর করে ভেঙে দিই নরমাল ওয়েতে যদি এইভাবে লেখো সতি তারপরে হচ্ছে তালোবস এটা নর্মাল ওয়েতে ওকে এখন যখন আমরা অ্যাড করব তখন আমাদের কিভাবে লিখতে হবে এই যে তয় দীর্ঘ এটাকে বাদ দিতে হবে ওকে মানে এটা বাদ দিয়ে লিখতে হবে যে আমরা আসলে কি এড করতে যাচ্ছি রস্য নাকি দীর্ঘ ইকার ওকে এখন দেখো সতীশ বানান্ডা এই যে আগে যেমন তুমি অতি বানান্ডা দেখলা না এরকম এখন সতীশ সতী বানান্ডা এটা আসলে রস্য দিয়ে ভালো মানায় নাকি হচ্ছে দীর্ঘ দিয়ে ভালো মানায় বা অ্যাকচুয়াল কোনটা হয় এটা কিন্তু বেসিক কাজে লাগতেছে ঠিক আছে তার মানে তুমি যখন সতী বানান্ডা লিখতে চাও তখন দীর্ঘ ইকার কাজে লাগে ঠিক আছে তার মানে তুমি কি নিছ ওই জায়গাটাই দীর্ঘই কার নিছ তুই দীর্ঘই কার নাও তার মানে তোমার পরেরটার সাথে কি যুক্ত করাইতে হবে দ্বিতীয়টা যুক্ত করাইতে হবে কারণ প্রথম অংশে তুমি দ্বিতীয়টা নিছ ওকে তাইলে প্লাস দিয়ে দাও দেওয়ার পরে কি দেখো বাকি কি ছিল তালবস্ব তার আগে কি বসবে দ্বিতীয়টা যেহেতু আগে তুমি ইউজ করছ পরেও এই জায়গায়তে দ্বিতীয়টা বসবে ঠিক আছে এজন্য কিন্তু তুমি সतीशকে যদি ভাঙো সতি প্লাস দীর্ঘই প্লাস তালবস্ব বসে ঠিক আছে আর আর একটা রুল তোমাদেরকে বলছিলাম যদি তালব বসার সাথে তার আগে দীর্ঘই বসে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারো এইভাবে কিন্তু তোমার সবগুলা শব্দই তুমি পারবা এই রুলগুলা দিয়ে তোমাদের খালি কাজ হবে এই এক লাইন করে মুখস্ত করা আর কিচ্ছু না আর কিচ্ছু না ওকে এখন দেখো আট নম্বরটা দেখো আট নম্বরটা কি আছে দেখো যদি মেইন শব্দে এটা থাকে রসৌ অথবা রসই ওকে রস্য অথবা রসৌ রস অথবা রসই ওকে এটা যদি থাকে তাইলে কি থাকে দেখো সেম জিনিসই ওই যে আমরা আহ আগেরটাতে যেরকম দেখলাম জিনিস ওকে সেম উকার এগুলা যদি তোমাদের থাকে উকার বা দীর্ঘ উকার যেটাই থাকে যেটাই যদি থাকে তাইলে তোমার কি হবে তাইলে মেইন শব্দে দেখো মরুদ্যান এইখানে আমরা কি পাইছি উকার ওকে উকার পাইছি ওকে উকার পাইছি এখন আমরা যেহেতু এই জিনিসটা পাইলাম তাইলে আমাদের কাজ কি হবে প্রথমে ভাঙা ভাঙার পরে দেখো আমরা যদি এটাকে ভাঙি কি কি ভাব কি কি ভাবে নরমাল হয়ে ভাঙ্গো ম রু তারপরে হচ্ছে দান ওকে ভাঙো এটা তুমি ভাঙার পরে এখন দেখো তুমি আসলে কি অ্যাড করবা মরু বানান যদি তুমি দেখো এইটা কোনটা দিয়ে তোমার ভালো মনে হয় রসৌকার নাকি দীর্ঘ উকার ওকে তোমার মরু বানানটা কোনটা ভালো মনে হয় রসৌকার নাকি দীর্ঘ উকার মরু বানান এটা ভালো মনে হয় ম রশু বা এটা কি ভালো মনে হয় ম রয় দুর্গো এই সরি দেখছো মানে মরু কোনটা ভালো মনে হচ্ছে বলো দেখি এটা বলো দেখি কোনটা ভালো মনে হচ্ছে মানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা কোনটা হবে মরু নাকি মরু বলো দেখি মানে তোমার কাছে কি মনে হচ্ছে কোনটা হইতে পারে দেখি তোমাদের একটু টেস্ট করি বলো দেখি দেখো ক্লাসটা একবার বুঝতে পারলে খুবই সহজ এত সহজ ভাবে তোমাদের সন্ধি আর কেউ কখনো বুঝাবে না ওকে বলো কেউই পারতো না হ্যাঁ আচ্ছা এইখান দেখেও তো বোঝা যায় যে ইউজ হইছে কোনটা মরু ওকে তার মানে দেখো এই জায়গাতে আমরা প্রথমে m r এটা দিলাম ওকে তার মানে আমরা দেখো প্রথমে এটা ইউজ করছি তার মানে আমাদের পরেও প্রথমটাই ইউজ করতে হবে আমাদের বাকি কি ছিল দান দানের আগে ওই যে পরে যেটা বাকি ছিল এই যে এটা রসৌ রসৌর আগে তুমি এনে দাও এই যে এনে দেওয়ার পরে উদ্যান হয়ে গেল বুঝতে পারছো কিভাবে হইতাছে খুবই সিম্পল সবই একই জিনিস তারপরে দেখো বধু সব বধু সব তার মানে রস্য অথবা দীর্ঘ থাকলে তুমি এইখানে পেয়ে গেলা যে শব্দের মধ্যে কি থাকলে দীর্ঘ পাইছো পাওয়ার পরে এখন দেখো কি হবে যে প্রথমে তুমি আলাদা ভাবে normally ভাঙ্গো যেমন বধু ব দয় দুর্গ মানে এটাই appropriate শোনাচ্ছে এটা লিখলা তারপরে উন মানে খন্ড ত স ব এটা লিখলা এখন দেখো তুমি যদি প্রথমে এইটা নাও এটা কি দীর্ঘ উ নাও এই যে নিছো ওকে নেয়ার পরে তারপরে তোমার পরে কি নিতে হবে এই যে কি নিতে হবে normally normal হইতে কি নিতে হবে দীর্ঘ উ গান নিতে হবে তাই না দীর্ঘ উ নিতে হবে তো তোমাদেরকে কেন এতক্ষণ থেকে বলতেছি যে যেটা শুনতে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে বা যেটা সময় তোমার কাছে ঠিক মনে হবে যে এই ঠিক যদি উৎসব দীর্ঘ দিয়ে দাও ঠিক আছে উৎসব বানান না তো যার কারণে কিন্তু সব সময় প্রথমে নিলে প্রথমটা দ্বিতীয় নিলে দ্বিতীয়টা এমনটা হবে না তোমাকে বুঝতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট উৎসব বানানটা আসলে কি উৎসব বানান হচ্ছে এরকম উৎসব ওকে যার কারণে কিন্তু এইটা তুমি প্রথমে দ্বিতীয়টা নেওয়ার ফলেও পরে দ্বিতীয়টা আসলো না বুঝতে পারছো বুঝতে পারছো এইটা তো এগুলো খুবই বেসিক জিনিস মানে এগুলো যদি তুমি উৎসব বানানটাও না বোঝো তাইলে আসলে মানে তোমার বেসিক এতই খারাপ যে তোমাকে ঠিক করা ইম্পসিবল তুমি যদি মনে করো যে ভাইয়া উৎসব বানানো তো আমি পারি না তাইলে কি আমি কেমনে আমি আপনার রুলই চাই সব সময় ঠিক তাইলে তো হবে না রুল সব সময় ঠিক বাট তোমাকে বুঝতে হবে যে কোন বানันটা ঠিক এতটুক তো বোঝা যায় উৎসব বানানে রশু হবে না দুর্গাকার হবে রশুকার হবে নাকি দুর্গাকার হবে এগুলো তো ইজিলি বোঝা উচিত তাই না এগুলা অন্তত বেসিক জানা থাকা লাগবে তাইলেই মোটামুটি কাজ হবে ওকে ঠিক আছে তারপরে দেখো এইখানে দেখো এইখানে কি বলা আছে যে উর্মি ঊর্ধ্ব এগুলা বানানে কি হয় দুর্গকার হয় ঠিক আছে তো এইগুলা যদি কখনো আসে তখন তুমি যে কিছুতে তোমার বানান শুদ্ধ মনে হবে ওকে এই জন্য কিন্তু একটু তোমাকে প্র্যাকটিস করতে হবে যে তুমি যখন প্র্যাকটিস করবা তখন তোমার কাছে মনে হবে যে আসলে মরু বানানটাকে রস উকার দিয়ে করা আছে নাকি দুর্গ দিয়ে করা আছে এইটা বোঝার জন্য প্র্যাকটিস করা লাগবে তুমি যে কোনো বানান এই রুলের মধ্যেই পড়বে ওকে ঠিক আছে এই রুলের বাইরে কোন কিছু পড়বে না এখন যাও এখন আমাদের সরসন্ধিগুলো শেষ হয়ে গেছে ওকে সরসন্ধি আমরা টোটাল 8টা রুলস ফাইলছি 8টা এই 8টার দিয়েই তোমাদের মেইনলি সব সরসন্ধি সব সরসন্ধি কভার হয়ে গেছে ওকে এ টু জেড তার মানে দেখো তুমি যদি আট লাইন মুখস্ত করো যে কি থাকলে কি হয় তাইলে তুমি এ এর আন্ডারে যত মানে এই আটটার বাইরে কখনো এর আটটার বাইরে কখনো সরসন্ধি থেকে তুমি উদাহরণ আর কি কখনোই এক করতে পারবা না বা বানাইতে পারবা না কোন উদাহরণই দাও এই আটটার মধ্যে বলবে তার মানে দেখো তুমি যখন আট লাইন জাস্ট পড়লা তোমার সরসন্ধি যা আছে এ টু জেড কভার হয়ে গেল ঠিক আছে এখন আসো ব্যঞ্জন ধ্বনিতে ব্যঞ্জন ধ্বনিতে কি হয় দেখো যা থাকলে যা হবে ব্যঞ্জন ধ্বনিতে ওকে এখন দেখো কি আছে যদি কি থাকে জফলা থাকে মানে মেইন শব্দ যদি জফলা থাকে তাইলে সেই জফলার পরিবর্তে আমাদের কি বসাইতে হবে রসইকার অথবা দীর্ঘইকার ঠিক আছে রসইকার অথবা দীর্ঘইকার তাইলে দেখো কি আছে যদি আমার এরকম যদি থাকে যে কোনো একটা ওয়ার্ড মানে আমরা তো ভেঙে ভেঙে তখন দেখছি জাস্ট ভাঙা ওয়ার্ডটা দেখাচ্ছি তো এই জফলা যদি থাকে এই যে জফলাটা বাদ হয়ে যাবে গিয়ে কি হবে রসইকার অ্যাড হয়ে যাবে বুঝতে পারছো তার মানে এই যে তয় জফলা থেকে তি এই জায়গা থেকে জফলাটা বাদ হয়ে গেল হয়ে কি অ্যাড হইল রস্বইকার অ্যাড হইল ওকে তারপরে কি দেখো পয় জফলা যদি থাকে জফলাটা বাদ হয়ে কি হইল তার পরিবর্তে কি বলা আছে রস্বই অথবা দীর্ঘইকার এইখানে রস্বইকারটা অ্যাড হয়ে গেল ঠিক আছে এত রূপই এখন আসো মেইন ওয়াদে অত্যন্ত ওকে অত্যন্ত এখন তুমি এটাকে আগের মত করে ভাঙো মানে একদম নরমাল এইখানে যা আছে অত্যন্ত প্লাস নয়ত ওকে দিয়ে দিলা এখন দেখো কি বলা আছে যদি কি থাকে জফলা থাকে এই জফলার পরিবর্তে আমাদের কি করতে হবে ওই জফলাটাকে তুলে দিয়ে একটা দিতে হবে এই যে রসিকার এই যে তুলে দিয়ে একটা দিলাম ঠিক আছে অতি এখন একটা দেখো যে নয় তো যদি তুমি দাও ঠিক আছে এটা কি কখনো মানানসই হয় বা তোমার কি মনে হয় যে আহ এইটা আসলে হবে একটা ওয়ার্ড সেন্স মিন করবে না সেন্স মিনস করার জন্য কি দেওয়া আছে। কি দেওয়া যায় অন্ত ঠিক আছে এই জন্য কিন্তু অতি প্লাস অন্ত এটা চলে আসছে এগুলো কিন্তু ইজিলি বোঝা যায় ইজিলি মানে তুমি যদি নাও বোঝো নাও কোনো দিন যদি কোন কিছু পারো তারপরেও তুমি যখন অতি পড়বা অন্ত চলে আসবে বা যখন তুমি একটু এক দুই বার রিডিং পড়বা এই জিনিসগুলা তখনও তুমি অতির পরে কি অতির সাথে কি বসতে পারে অন্ত বসতে পারে এই জিনিসটা ইজিলি বুঝতে পারবা ঠিক আছে খুবই সহজ জিনিস ওকে তারপরে কি দেখো অত্যুক্তি তার মানে এই যে জ ফলার পরিবর্তে কি হইলো রসইকার হইলো তারপরে কি দেখো অতি মানে অত্যুক্তি ঠিক আছে এটা কেউ যদি তুমি এইভাবে যদি তুমি নাও বোঝো যে অতির সাথে উক্তি কিভাবে বসবে তুমি যদি এটাও না বোঝো তোমাকে একটা টেকনিক শিখাই দেই দেখো যে অত্যুক্তি এখন এই যে শেষে যখন তুমি উচ্চারণ করতেছো তখন কি আসতেছে উক্তি অত্যুক্তি মানে তুমি যখন এইটাকেই জাস্ট উচ্চারণ করতেছো অত্যুক্তি এখন করার সময় শেষের দিকে একদম নজর দাও ওকে অত্যু তারপরে উক্তি এই যে উক্তিটা অটো চলে আসতেছে যার কারণে কিন্তু তুমি উক্তিটা বসাইতে পারো ঠিক আছে তারপরে এই যে অত্যন্ত অত্যন্ত যদি তুমি এইভাবে ভাঙ্গো যে অত্য তারপরে কি আসতেছে অন্ত ঠিক আছে যার কারণে কিন্তু তুমি অড আগে বসাইতে পারো ঠিক আছে এইভাবে যদি তুমি আলাদা করে একা একা কথা বলো মানে বলার সময় যেটা তোমার সামনে আসবে বলার সময় যেটা তোমার মুখ দিয়ে বের হবে কন্ঠনালী দিয়ে যেটা বের হবে সেটাই তুমি ওইখানে বসায় দিবা তাইলেই তোমার হয়ে যাবে এর থেকে সহজ নম্বরে কি বলা আছে যদি ব ফলা থাকে কি থাকে ব ফলা ব ফলা মানে কি যে কোনো বর্ণের সাথে বযুক্ত থাকবে এমন যদি থাকে ওকে তাইলে কি বসতে পারে রসৌকার দূর্ঘকার ঠিক আছে রসৌকার আর হচ্ছে দূর্ঘকার এখন দেখো শয়ে ব যদি থাকে তাইলে কি হবে এই শয়ে ব ব টা হয়ে যাবে হ্রস্ব হবে তারপরে দেখো নয় ব যদি থাকে ব টা হয়ে হ্রস্ব হবে লয় ব যদি থাকে ব টা হয়ে হ্রস্ব হবে হ্রস্ব হবে ঠিক আছে এখন দেখো যদি আমরা একটা ওয়ার্ড দেখি বা শব্দ দেখি কি আছে স্বল্প এই যে এই জায়গাতে ব টা হবে ব এর পরিবর্তে কি আসবে ব এর পরিবর্তে দন্ত স ব টা বাদ হ্রস্ব আসলো তারপরে কি আসবে পয় লয় প ওকে ঠিক আছে এখন দেখো। তুমি যখন প্রথমে এই কথাটা উচ্চারণ করবা স তারপরে কি আসতেছে অল্প স অল্প এইভাবে আসতেছে না তার মানে যেহেতু তোমার মুখ দিয়ে বা কণ্ঠলালি দিয়ে অল্প কথাটা হচ্ছে যার কারণে তুমি সুয়ের সাথে অল্প যোগ করে দিলাম এখন এই যে স থেকে সু কিভাবে হলো এটা তো তুমি জানো কারণ কি তুমি রুল পড়ছো যদি ব ফলা থাকে শব্দের সাথে যদি ব যুক্ত থাকে ব ফলা মানে কি ব যুক্ত কোনো শব্দ ব যুক্ত কোণ যদি শব্দ থাকে তাহলে র স্বরকার অথবা দীর্ঘ উকার হয় ওকে বুঝতে পারছো কিভাবে হচ্ছে তারপরে কি দেখো টন্নি এখন টন্নি টন্নি ঠিক আছে টন্ ই এমন একটা উচ্চারণ আসছে বুঝতে পারতেছো টন্ ই টন্ ই উপরে যেমন অল্প অ একটা আসতেছিল অরোমেডিক অল্প আসতেছিল তন্নিতে কিন্তু ঐরকম কোন কিছু আসতেছে না তন ই মানে শুধু একটা ই আসতেছে এখন কি রশই নাকি দীর্ঘই সেটা কিভাবে বুঝবা এই জায়গা থেকেই বুঝবা তুমি প্রথমে কি দেখো এইখানে কি আছে নয় ব এইটাকে পরিবর্তন আমরা যদি করি কি আসে নু তার আগে কি আছে এই যে ত তার মানে এই জায়গায় ত প্লাস দন্তনয়শ তনু প্লাস এই যে দীর্ঘইর কারণে তুমি একটা দীর্ঘই বসায় দিলা তার মানে টনু প্লাস দীর্ঘই হইলে কি হয় টন্নি ঠিক আছে খুবই সহজ খুবই সহজ জাস্ট তোমার একটা রুল জানতে হবে যদি বফালা থাকে তাইলে তোমার কি কি বলবে ক্লিয়ার একদম ক্লিয়ার ওকে এখন দেখো যদি ওয় থাকে কি থাকে যদি ওয় থাকে ওয় মেইন শব্দের উচ্চারণে যদি তুমি ওয় পাও ওকে তাইলে কি হবে হবে কি হবে হবে কিভাবে কি উচ্চারণ করতে কি আসতেছে কয় এরকম আসতেছে না এরকম আসতেছে না কয় ওকে তার মানে আমরা এই থেকে পাইছি যদি থাকে তাইলে বাদ দিয়ে বাকিটা আমাদের লিখতে হবে ক এবং তার সাথে কি দিতে হবে একটা এ কার দিতে হবে তার মানে কয়কে যদি আমরা বিচ্ছেদ করি কে পাই তারপরে নয়কে যদি আমরা এইখানে কি কি পাচ্ছি নয় ঠিক আছে অয় এইরকম আসতে ছিল এখন এটাকে যদি আমরা ভাঙি কি পাই এই অয়টাকে বাদ দিলে কি পাই নে পাই লয় লয়ের সাথে কি পাই লয় এরকম তার মানে এই অয়টাকে যদি আমরা বাদ দেই কি পাই লে পাই ঠিক আছে এইভাবে খুবই সহজ ওকে তারপরে কি দেখো আমরা যদি মেইন শব্দে আসি স্বয়ং সয় ঠিক আছে এইখানে আমরা কি পাচ্ছি দেখো শ এই জায়গার উচ্চারণে সয় ওকে স যদি আমরা এই মাসে পুরোটা লিখি এইভাবে উচ্চারণে আসে স্বয়ং ঠিক আছে এই যাও ও এই জায়গাতে আসলো অ তার মানে আমাদের এই অটাকে আমাদের করতে হবে তার মানে আমরা কি জানি যদি আমাদের অয় থাকে যদি অয় থাকে তাইলে কি হয় একার তার মানে এই যে সাথে কারণ তালব্যশয়ের আগেই ওই এইটা যুক্ত হবে এটা ওকে আর এই যে অয়টা বাদ গেল এখন শয় ওন ছয় ওন ঠিক আছে ছয় ওন কি উচ্চারণ আছে দেখো ওর সাথে ওন উচ্চারণ আছে যার কারণে কিন্তু তুমি অন দিয়ে দিলা শয় 6 প্লাস 1 6 এন কে ভাঙলে 6 হচ্ছে ঠিক আছে তারপরে যখন তুমি 9 এন কে ভাঙবি सेम এইখানে কি আছে ওয়াই আছে ওয়াই থাকার কারণে এই যে ইকার আসলো তারপরে হচ্ছে ওয়াই কারণে অন্তস্থ ইডা মেইনলি বা ওয়াইডা মেইনলি বাদ গেল তারপরে 6 ওন ওন করার সাথে শেষে কি দেখো 6 ওন কে যখন তুমি উচ্চারণ করতেছ কন্ট্রাইল দিয়ে কি বের হচ্ছে ওন বের হচ্ছে লাস্টে 6 ওন 6 ওন এই যে ওন সেই ওনটাকে তুমি লিখলা ঠিক আছে তো এইভাবেই কিন্তু রুলগুলা তোমার কাজ করতেছে খুবই বেসিক জিনিস ঠিক আছে এখন দেখো এখন দেখো এইখানে কি বলা আছে চার নম্বরে বলা আছে কি দেখো যদি আয় থাকে আয় থাকে কি থাকে যদি আয় থাকে আয় থাকলে কি হবে ওইকার হবে ওকে আয় থাকলে ওইকার এখন দেখো গায়ে এটার সাথে কি আয় যুক্ত আছে না মনে হচ্ছে না আয় আছে তার মানে আয় আছে ওকে যদি আয় থাকে এই আয়ের পরিবর্তে আমাদের কি হবে ঐকার হবে তার মানে আমরা যদি গায়কে ভাঙতাম তাহলে আমরা কি কি পাইতাম মানে যদি এইরকম করে একদম করে লিখতাম যে গায় ঠিক আছে না দাঁড়াও এইভাবে গায়ে গায়ে গায়ক না গায়ে তার মানে এইভাবে গ আকার আয় ওকে এরকম করে পাইতাম আমরা এটাকে নর্মাল হয়ে ভাঙলাম মানে একদম বেশি কোন রুল টুল না গায়ক গায়ে এটা পাইতাম ওকে না তার মানে আমাদের কি করতে হবে দেখো যদি আয় থাকে এটার পরিবর্তে আমরা আকারটা এই জায়গাতে না দিলেও পারতাম এইভাবে গায়ে আছে এইভাবে আমরা আকারটা না দিলেও পারতাম গয়ে এইভাবে তার মানে এখন এই জায়গা থেকে কি নিবা তুমি গ শুধু গটা এই জায়গা থেকে এবং আয়ের পরিবর্তে কি থাকে আয়ের পরিবর্তে মানে কি বসবে ওই কার বসবে সেটা দিয়ে দিলা গেই ওকে তারপরে নায়কের ক্ষেত্রেও সেম এই যে i বাদ দিলা কি থাকে নয় নয় এর পরিবর্তে ওই কারটা যুক্ত করে দিলা ঠিক আছে এইভাবে তো তুমি যখন একদম এই ভাষে আসবা দেখো গায়ক গায় তার মানে এই যে এই জায়গাতে i আছে আয়ের এর পরিবর্তে এইগুলা বাদ শুধু থাকে গ গ এর সাথে কি যুক্ত হবে আয়ের এর পরিবর্তে ওই কার সে ওই কার বসায় দিলা তারপরে অক যুক্ত হইল কারণ কন্ট্রাল দিয়ে আমাদের অক বের হচ্ছে সেম নায়ক না এই যে আয় আয়টার কারণে কি হইলো শুধু নয় এখান থেকে পাইছি এবং ওইটার সাথে কি যুক্ত হয়েছে ওই কার যুক্ত হয়েছে তারপরে এই যে অকের সাথে এই যে সে অক মানে নায়ক নয়ন বা এখানে কি বলা আছে নয়ন ঠিক আছে আচ্ছা এইখানে এতটুকুই মাথায় রেখো বুঝতে পারছো এখন কিভাবে হচ্ছে নায়ক নয়ন মানে নায়ন না নায়ক নায়ন না এটা নায়ক ছিল এটা ভুল ছিল এখানে এইখানে নায়ক ছিল ওকে নায়ক থাকলে এটা ঠিক আছে অক ঠিক আছে স্পেলিং মিস্টেক বা বানান ছিল এই জায়গাতে ওকে তো এই জায়গাটাকে তুমি যদি ভাঙো सेम ভাবে পাচ্ছ খুবই সহজ জিনিস তোমাদেরকে প্রত্যেকটাই আমি সুন্দর করে করে প্রত্যেকটাই মানে এমন ভাবে বোঝাচ্ছি যে প্রথমটা যেভাবে বুঝাইছি সবগুলাই ভাবেই বুঝাচ্ছি কারণ আমার কথা একটা না একটাতে তুমি বুঝবা আর একটা বুঝলে সব বুঝবা একটা বুঝলেই সব বুঝবা সবগুলো একই একটা স্ট্রাটেজি দিয়েই যাচ্ছে একটা স্ট্রাকচারের মধ্য দিয়েই যাচ্ছে কোনো স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না এখানে ঠিক আছে ওকে ওকে এখন আসো এখন যদি আসো কি বলা আছে দেখো যদি অপ থাকে কি থাকে অপ থাকে অপের পরিবর্তে কি হয় ও হয় ওকার ওকে এতটুকুই যে অপ থাকলে ওকার হয় অপ থাকলে ওকার হয় তাইলে দেখো লব লবের পরিবর্তে কি হয় লো এখন অপ ছিল যার কারণে শুধু লডায় এখান থেকে পেয়ে আমরা আগের মতো ওকার দিয়ে দিলাম পপ এটার সাথে কি অবযুক্ত আছে তার মানে এটা বাদ শুধু পড়া থাকবে প গব শুধু গড়া থাকবে কারণ হচ্ছে এইখানে অব ছিল যার কারণে বড় বাদ গেছে তার মানে আমরা গ দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে এখন যদি আমরা এগুলা একটা ওয়ার্ড এর মধ্যে দেখি কি আছে দেখো গবেষণা এই দেখো অব গব গবের ক্ষেত্রে তুমি কি পাচ্ছ অব ঠিক আছে গবেষণা গব গব এই এই জায়গাটাই উচ্চারণ করো গব কি পাচ্ছ অব তার মানে এই জায়গা থেকে বডা বাদ যাবে শুধু গ এখন গয়ের পরিবর্তে কি গয়ের সাথে কি যুক্ত করে দিলাম ওকার যুক্ত করে দিলাম তারপরে হচ্ছে গব এ সোনা তার মানে তোমার এই শব্দটা হচ্ছিল যার কারণে কিন্তু এইখানে এটা যুক্ত হইলো ঠিক আছে তারপরে দেখো পবিত্র পবিত্র কি এই যে দেখো প মানে পবিত্র পব পবিত্র কিন্তু প্রথমে অব একটা আসতেছে যে পবিত্র পব ইত্র এরকম আসতেছে না উচ্চারণ এই যে অপটা টা কিন্তু আসতেছে তার মানে যদি অপ থাকে সেটা পরিবর্তে ওকার হয় তার মানে দেখো ও প্লাস ইত্র ঠিক আছে একই মানে আগের মতোই কোনো চেঞ্জই নাই সিম ওকে এখন আসো ছয় নম্বর দেখো আপ যদি আপ থাকে আমরা দেখলাম অব যদি এখন দেখি যদি আপ তার রুল গুলাও খুবই সহজ তুমি যখন একসাথে করে পড়বা না তোমার দশ পাঁচ মিনিট লাগবে নাম গোস্ত করতে যে এই রুলগুলা থাকলে এটা থাকলে এটা হয় এটা থাকলে এটা হয় কারণ শুনতে ওগুলা সব কাঁচা কাছি ওকে এখন দেখো যদি কি বলা আছে আপ থাকে আপ থাকলে কি হয় ওকার হয় ও হয় মানে ও মানে ওকার ঠিক আছে তাইলে কি দেখো ناب ناب থাকলে কি হবে নৌ ভাব থাকলে কি হবে ভৌ পাপ থাকলে কি হবে পৌ কারণ এইগুলোর সাথে আপ যুক্ত আছে আপ যুক্ত কারণে এই সব বাদ শুধু পড়া থাকবে এবং তার সাথে যা যুক্ত হবে সেটাইটাকে আমরা যুক্ত করে দিলাম ওকে এই জন্য কিন্তু পৌ হয়ে গেল তারপরে কি দেখো এই যে উদাহরণে পাবক পাবককে যদি তুমি ভাঙো কি পাবা দেখো পাব এই যে এটাতে আব আছে আবের কারণে কিন্তু এইগুলা বাদ এইগুলা বাদ শুধু কি থাকে প এখন তুমি কি জানো যদি আপ থাকে কি যুক্ত করতে হয় ঔ যুক্ত করতে হয় সে ঔ যুক্ত করে দিলা পাবক ওক কি আসতেছে সে ওক সে ওক দিয়ে দিলা খুবই সহজ ওকে তারপরে কি দেখো নাবিক নাবিকেরও সেম এইখানে আপ থাকার কারণে শুধু তন্ত্র না আসলো এবং এর পরিবর্তে কি বসে ঔকার সে ঔকার দিলা তারপরে এই যে ইক এটা আসলো ঠিক আছে নাবিক উচ্চারণ করতেও তো ইক আসে যার কারণে ইক বসায় দিলা ভাবুক ভৌ উক আসতেছে যার কারণে তুমি রস উ দিলা অথবা আরো একটা জিনিস এই জায়গাতে তোমরা খেয়াল করতে পারো যদি তুমি না কণ্ঠনালি দিয়ে বোঝো ঠিক আছে তুমি ভাবুককে দেখো এখানে কি আছে রশু আছে এই রশুর জন্য একটা রশু দিলা আর একটা ক দিলা ঠিক আছে এখান থেকে উক আসলো এইভাবেইও তুমি করতে পারো যে ভাবে ভাববা সেইভাবেই কাজ করবে রুল ঠিক আছে ওকে ঠিক আছে এখন দেখো 7 নম্বরটা কি আছে দেখো যে ইউ দন্তন্য মূর্ধন্য এবং উনস্বর ঠিক আছে এগুলো যদি থাকে এগুলার পরিবর্তে জাস্ট তুমি ম বসায় দিবা কি জাস্ট ম ওকে জাস্ট কি বসাইতে হবে ম বসাইতে হবে দেখো উদাহরণ দেখো শঙ্কা ঠিক আছে শঙ্কা এখন আমরা কি জানি জানিও থাকে এটাকে বাদ দিলাম এটার পরিবর্তে কি বসাইতে হবে ম তার মানে দেখো এটাকে বাদ দিলে কি থাকে স তারপরে এই যে ম বসাইলাম তারপরে এই যে বাকিটা আকার বসায় দিলাম শঙ্কাকে ভাঙলে সময এজন্য চলে আসলো ঠিক আছে তো তোমাদের অনেকের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া এইখানে হসন্ত বা হস চিহ্ন কেন দেয়া আছে হসন্ত চিহ্ন দেয়া আছে কারণ এই ময়ের সাথে কোনো কিছু অ্যাড নাই মানে তোমরা তো জানো শুধু ম মানে কি ম প্লাস অ স্বরও এটা যখন হসন্ত দিবে তার মানে এটার সাথে কিছু নাই তো সেই জিনিসটার জন্যই আর কি এই হসন্তটা দিয়ে দিছে। ঠিক আছে কারণ কোনো কিছু অ্যাড হবে না ওটার সাথে ওকে জন্য এটা দিয়ে দিছে ওকে তারপর দেখো সংগম সংযমে কি আছে দেখো এটাকে বাদ দাও তার মানে এটার পরিবর্তে কি আসবে ম আসবে তাহলে দেখো যোগ জম সংযম ওকে বসায় দাও জম বুঝা যাচ্ছে বোঝা যাচ্ছে সতীন্দ্র সতী যোগ ইন্দ্র হবে ঠিক আছে এটা কিছু না আচ্ছা দেখো তারপরে দেখো এইখানে কি বলা আছে মূর্ধন্য এই যে ট এর পরিবর্তে অর্থাৎ এই যে মূর্ধন্য সাথে যে টটা আছে এর পরিবর্তে কি হবে ত হবে আর এই যে ঠ এর পরিবর্তে হবে হলো থ ঠিক আছে কিভাবে হয় দেখো কৃষ্টি কৃষ্টিকে যদি তুমি ভাঙো আমরা কি জানি এই যে ছয়ট এই যে ছয়ট মূর্ধন ছয়ট তার মানে এই যে টটা বাদ যাবে শুধু কি থাকবে ট এর পরিবর্তে কি বসবে থ ঠিক আছে মানে ট এর পরিবর্তে কি বসবে ত তার মানে এই দেখো এটাকে যদি তুমি ভাঙ্গ এইভাবে কৃষ্ণ ঠিক আছে Kristi কৃষ্টিকে কে যদি তুমি ভাঙো দেখো এইখানে আমাদের প্রথমে কি বলা আছে যে ট এর পরিবর্তে কি থাকবে ত কিসের পরিবর্তে ট এর পরিবর্তে এখন দেখো তুমি এইভাবে লিখলা কৃষ্ণ তারপরে ঊর্ধ্ব ন স এখন তোমার যেহেতু চেঞ্জ করতে হবে কোনটা শুধু ট ঠিক আছে এই ট এর পরিবর্তে কি বসবে ট এই যে ট এর পরিবর্তে ট বসায় দিলা দেওয়ার পরে এইটার সাথে যে রসই আসে সেটাকে বসায় দিলা এই জায়গা থেকে কিন্তু ক্রিস প্লাস তি হয়ে গেল ঠিক আছে এই জন্য ক্রিস প্লাস টি হয়ে গেল বুঝতে পারছো বিষয়টা কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে এটা বোঝা গেছে খুবই সহজ ঠিক আছে ওকে তারপরে দেখো ষষ্ঠ ষষ্ঠকেও যদি তুমি ভাঙো ষষ্ঠকেও যদি তুমি ভাঙো এটা ভাবে হয় দেখো ষষ্ঠকেও যদি তুমি ভাঙো এইখানে কি বলা আছে যে দেখো স মানে এই জায়গাতে কি দেখো শুধু আমরা কি পরিবর্তে জানি থ হয় প্লাস থ হয়ে গেল ঠিক আছে যেহেতু এই মূর্ধনের সাথে কোন কিছু কানেক্টেড নাই যার কারণে আমরা একটা হস বা হসন্ত চিহ্ন দিয়ে দিলাম এই জন্য কিন্তু ষষ্ঠকে ভাঙলে সস প্লাস থ হয়ে যায় ঠিক আছে এই দেখো ছয় ঠ মূর্ধনের ঠ যদি থাকে এই মূর্ধনশটা ঠিক থাকে এই যে মূর্ধনশটা ঠিক থাকে আমরা লিখলাম আর এই যে ঠ এই এর পরিবর্তে কি দিলাম এই যে এর পরিবর্তে তারপরে কি দেখো ভাঙো দেখো ব্রিষ ব্রীষ তারপরে হচ্ছে এই যে ট এর পরিবর্তে কি ত তারপরে হচ্ছে রসই কার এই জন্য কিন্তু হচ্ছে বৃষ্টিকে ভাঙলে ব্রিষ প্লাস তি হয়ে যায় ঠিক আছে বুঝতে পারছো খুবই ইজি এত কঠিন জিনিস না ওকে এতটুকা জানতে হবে এখন দেখো আরো একটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস শেখাই এইটা মনে রাখো যে এক এক নং বসে এখন তোমরা ওই যে তোমাদেরকে যখন শেখাইছি তখন শেখাই নাই যে ক বর্গ প বর্গ চ বর্গ টবর্গ মানে বিভিন্ন বর্গ যেগুলো শেখেছি পাঁচটা বর্গের সেগুলা এখন তোমার কাজে আসবে কি দেখো তিন এর পরিবর্তে এক নং বলতে কি বোঝায় দেখো ক বর্গে তোমরা কি কি জানো ক খ গ ঘ ইম ঠিক আছে না তারপরে ধরো প বর্গ দেই প বর্গ যদি দেই প ফ ব ভ ম তার মানে আমরা এখানে কি বলছি যে তিন নং এর পরিবর্তে এক নং বসবে তার মানে তুমি এই জায়গাতে তিন নম্বর আইডেন্টিফাই করতে কোনটা আসে এই জায়গাতে এই জায়গাতে তিন নম্বর আইডেন্টিফাই করলে এইটা হচ্ছে তিন নম্বর আর এই লাইনে এক নম্বর আইডেন্টিফাই করলে এটা হলো এক নম্বর তার মানে তার মানে একটা জিনিস দেখো যদি তিন নম্বরের পরিবর্তে এক নম্বর বসাইতে বলা হয় তার মানে তোমার পরীক্ষাতে যে শব্দটা আসবে সেটা এই তিন নম্বর ওয়ালা শব্দ মানে যে শব্দটা আসবে সেটার মধ্যেই তিন নম্বর ওয়ালা বর্ণটা থাকবে এবং ওই তিনের পরিবর্তে তোমার এক নম্বরটা বসায় দিতে হবে ঠিক আছে এখন যেটা যে বর্গে থাকবে সেটা সেই বর্গের বসায় দিবা একটু দেখো উদাহরণ তাইলে বুঝতে পারবা দেখো এই জায়গাতে এইটা যদি আমরা একটু দেখি কি বলা আছে দেখো নিজন্ত নিজন্ত এখন তোমরা ওই যে চ বর্গের যদি শব্দগুলা লেখো কি আছে দেখো তো চ ছ ছর্গজ তার মানে কি দেখো এইটা হচ্ছে তিন নম্বর আমরা কি জানি যে তিন এর পরিবর্তে কি বসবে এক নম্বর বসবে ওকে তিন এর পরিবর্তে কি বসবে এক নম্বর বসবে তাইলে এই নিজন্তকে যদি আমরা ভাঙ্গি এইটা কয় নম্বর তিন তার মানে আমাদের কি দিতে হবে দেখো নয় হিসছি চ চটা কি চটা হচ্ছে এক নম্বর যার কারণে কিন্তু এই জয়ের পরিবর্তে চ হয়ে গেল বুঝতে পারছো আর এই যে অন্ত শেষে আছে সেই অন্তটাকে তুমি বসায় দিলা এইভাবে নিজন্ত হয়ে গেল ওকে ঠিক আছে দেখো আরো একটু বোঝযন্ত্র ঠিক আছে ষড়যন্ত্র এটাকে ভাঙলে কিভাবে হয় দেখো এই যে আমরা যদি টবর্গ গুলা দেখি টবর্গ গুলা এরকম করে টবর্গ যদি দেখি তার এভাবে যদি আমরা দেখি ট ঠিক আছে না তার মানে কি দেখো এটা তিন নম্বর তার মানে আমার এইখানে কি আছে এইটা হলো তিন নম্বর তিনের পরিবর্তে আমাদের কি বসাইতে হবে এক নম্বর কি ট এই দেখো মূর্ধন্য স তারপরে কি বসলো এক নম্বর ট বুঝতে পারছো কিভাবে এক নম্বর গুলা বসতেছে তারপরে বাকি যেটা সেটা আমরা বসাই দিলাম এভাবে হইল সেম দেখো তুমি যেগুলোতে ধরো সুবন্ত সুবন্ত এখন এই দেখো প বর্গের তিন নম্বর কি ব তিন নম্বর এই যে ব এইখানে তিন আছে তার মানে এই বয়ের পরিবর্তে আমাদের কি বসাইতে হবে এক এই যে এক বসায় দিলা ঠিক আছে এক বসায় দিলা হয়ে গেছে তারপরে দেখো বাকি যেটা সেটা বসায় দিলা সুবন্ত থেকে সু এইভাবে হয়ে গেল তো এই রুলটা দিয়ে এই জিনিসগুলা তোমার ব্যঞ্জন বর্ণের হয়ে যাবে ওকে বোঝা গেছে এটা ওকে ওকে ঠিক আছে ওকে এখন দেখো দশ নম্বরটা কি আছে ওকে এটা মনে হয় এখানকার শেষ কি বলা আছে দেখো সকল যুক্ত বর্ণের ক্ষেত্রে মানে তোমরা আগে যে যুক্ত বর্ণ গুলো পড়ছো বাদ দিয়ে সকল আগে যেমন থাকে যদি ওটা ফলা তারপরে ধরো আমরা যুক্ত বর্ণ ধরলাম ওই ধরনের যুক্ত বর্ণ গুলা বাদ দিয়ে দুনিয়াতে যত যুক্ত বর্ণ আছে যত কি আছে যুক্ত বর্ণ আছে সেই যুক্ত বর্ণ গুলার ক্ষেত্রে দেখো যুক্ত বর্ণটি মানে মাঝখানে থাকবে আর কি সেই যদি ওইরকম যুক্ত বর্ণ থাকে তাইলে যুক্ত বর্ণের দ্বিতীয় বর্ণটা ঠিক আছে ধরো এরকম একটা এরকম একটা বর্ণ আছে ধরো হলো দ্বিতীয় তো সেই দ্বিতীয় বর্ণটা নো চেঞ্জ মানে কোন চেঞ্জ হবে না এবং প্রথম বর্ণটির পরিবর্তে ত দ তারপরে হচ্ছে খণ্ড এই তিনটার একটা বসবে কখন কোনটা বসবে এটা তুমি বুঝতে পারবা কারণ কোই জায়গায়তে ওয়ার্ডটা বা বর্ণটা দেখে তুমি বুঝতে পারবে ওর সাথে কি বসাইতে হবে ওকে তাইলে দেখো সচিন্তা মানে এইখানে সচিন্তা সচিন্তা এটা কিভাবে হবে দেখো আমরা কি জানি যে দ্বিতীয় বর্ণ দ্বিতীয় বর্ণ কোনটা এই যে এটা এটা হলো দ্বিতীয় বর্ণ ওকে দ্বিতীয় বর্ণটা কি হয় নো চেঞ্জ তার মানে দ্বিতীয় বর্ণটাকে নো চেঞ্জ হিসাবে লিখে দাও চিন্তা ওকে দুই পাশে এখন চেঞ্জ হবে কি এই যে ছোট যেটা আছে এটা ওকে ছোটরা সব সময় চেঞ্জ হয় বড়রা চেঞ্জ হয় না এভাবে মনে রাখতে পারবা কারণ প্রথমে যেটা আছে সেটা এখন আমরা কি জানি যদি চেঞ্জ হয় তাহলে প্রথম বর্ণের পরিবর্তে ত দ এবং খন্ড ত বসে তাইলে দেখো তুমি যদি শতের সাথে ত বসায়া দাও শতের সাথে যদি দ বসায় দাও আর শতের সাথে যদি খন্ড ত দাও কোনটা ভালো মনে হচ্ছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে অবশ্যই খন্ড তরা যার কারণে কিন্তু সৎ বানানটা এভাবে হইছে ঠিক আছে তোমরা এর আগে পড়ছিলা কি যে ওই যে ইয়াতে পড়ছিলা না নকত বিধান শব্দ বিধান যখন তোমাদের পড়াইছিলাম যে ধুলির সাত বা সৎ এই ধরনের বানান গুলা সৎ বানানে সব খন্ডত হয় কিভাবে হয় আজকে এক্সপ্লেন পাইলা এই কারণেই কিন্তু হয় ঠিক আছে এই রুলের কারণে কিন্ত হয় ওকে ঠিক আছে তারপরে দেখো বিপদ মানে বিপদ ছায়া তার মানে এই ছয়টা ছায়া এই জায়গাটা ঠিক থাকবে ঠিক রাখছি এই যে এই চয়ের পরিবর্তে আমাদের কি বসবে দেখো আগের সাথে কি কি বসাবো তো বসাবো খন্ড ত বসাবো কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে অবশ্যই এই যে দ বসাইলে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে যার কারণে কিন্তু দ বসে গেছে ঠিক আছে এইভাবে তারপরে কি দেখো সজ্জন সজ্জনকে যদি আমরা ভাঙি সেম কি হয় দেখো এই যে জন এই যে মানে দ্বিতীয়টা দ্বিতীয়টা সব ঠিক থাকবে ঠিক রাখছি আগের যে জোড়া আছে এই জয়ের পরিবর্তে কি বসবে দেখো এই জয়ের পরিবর্তে ত দ আর হচ্ছে খন্ডত আমরা এইভাবে লিখি যে কি কি আছে দেখো স তারপরে হচ্ছে তদি তারপরে স খন্ডতদি তারপরে হচ্ছে স দদি কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে সজোন না সজোন না স ত এই সজোন ঠিক আছে যার কারণে কিন্তু সৎ plus জন সজন হয়ে গেল same ভাবে উট দিন উট দিন ঠিক আছে উট মানে কি উপরের দিকে উৎক্ষেপণ করা তার মানে উটের সাথে এটাই যায় খন্ডতা যুক্ত যায় যার কারণে কিন্তু ত বা দ হইল না এই কারণে কিন্তু এই যে উট হইল না বা উদ হইল না ঠিক আছে বুঝতে পারছ কেন আসলে এই জিনিসটা হইল পদ্ধতি দেখো পদ পদের সাথে যদি তুমি এইভাবে পথ দাও এটা কি ঠিক হয় না পথ এইভাবে যদি দাও এইভাবে যদি দাও প প্লাস খন্ডত এটাও হয় না তার মানে যদি তুমি প প্লাস দ দাও তাইলে সেটা দেখতে ভালো লাগে বা এটাই appropriate যার কারণে কিন্তু এই যে দ বসায়া আর বাকিটা এই যে পদ্ধতি পদ এইখানে কিন্তু এই যে শেষে হ ত এর যুক্ত আছে সেই হতিটা এইখানে বসছে অনেকে কনফিউজ হয়ে যায় পদ্ধতি পদ্ধতিকে যদি তুমি ভাঙো হ আর ত পাবা ঠিক আছে হতি জায়গাটা থেকে তারপর উদ্ধার দেখো উদ শুনতে ভালো লাগে আর হার এই জায়গা থেকে বাকিটা তুমি ঠিকঠাক দিয়ে দিলা ঠিক আছে না এইভাবেই তার মানে দেখো সকল যুক্ত বর্ণের ক্ষেত্রে তোমার দ্বিতীয় বর্ণটা চেঞ্জ হবে না এবং এই একটা হবে খন্ডার বোঝা গেছে ওকে তো দেখো আমাদের মোটামুটি এই জায়গা থেকেই শেষ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ নিয়ে যতগুলো আছে ঠিক আছে এখন যেগুলো আসবে এগুলা জাস্ট খুবই ইজি তোমাদের বেসিক সবকিছু শেষ একদমই শেষ এখন জাস্ট কিছু জিনিস মনে রাখি মানে মনে রাখি বলতে গিয়ে তোমাদের ওই যে বই যেটা তোমাদেরকে দেখাইলাম এই যে বইটা তোমাদের যে বইটা দেখাইলাম এই বইটাতে কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলা আসলে রুলের সাথে যায় না তো ওইগুলাকে মুখস্থ করবা এই যে তোমাদেরকে ক্লাসের পরে তো এটা দিয়ে দেয়াই হবে তোমরা যারা আমাদের আছো বা আমরা যে তোমাদেরকে পিডিএফ টা দিই পিডিএফ টা না তোমরা ব্যাচে যারা যারা আছো তাদেরকে তো আমরা পিডিএফ টা বা পিডিএফ টা তো আমি আপলোড করে দিব ওইটা থেকে তোমরা এগুলো মুখস্ত করে নিবা সুন্দর করে লিখে দেয়া আছে যেমন দেখো যাচনা যাচনাকে বললে কি হয় যাচ যোগনা রাগি রাজযোগনি যজ্ঞ যচ যোগ্ন যেগুলো ভাবে হইছে এই জিনিসগুলো এই জায়গা থেকে মুখস্ত করে নিবা ঠিক আছে এই জায়গা থেকে এগুলো মুখস্ত করে নিবা তাইলে তোমাদের মোটামুটি এই যে স্বর এবং ব্যঞ্জন বর্ণ রিলেটেড যত কিছু আছে সবগুলা কভার হয়ে যাবে not সিঙ্গেল single তোমাদের আজকে এই ক্লাসটা করার পরে তোমরা একটাও আমাদের রুলের বাইরে আনতে পারবা না নাই হয় না ঠিক আছে যেগুলো হয় সেই তিনটা ওই জায়গায় লিখে দিছি ওকে তো আমি চেষ্টা করি কি যে যেহেতু তোমাদের পড়াচ্ছি আর তোমরা তো আমাদের কাছেই পড়তেছো তার মানে তোমাদেরকে এমন ভাবে পড়ানো উচিত যাতে করে তোমার কোনো কনফিউশন না থাকে ওকে ওকে এখন দেখো বিসর্গ সন্ধি এবং বিসর্গ এই বিসর্গ সন্ধিটা কি দেখো র এবং দন্তস্বয়ের সংক্ষিপ্ত রূপকে বলা হয় বিসর্গ সন্ধি ওকে এতটুকুই র এবং সংক্ষিপ্ত যে রূপটা আছে সেটাকে বলা হয় বিসর্গ সন্ধি অনেক সময় কিন্তু এটা পরীক্ষাতে আসে এই এই সংজ্ঞাটা ওকে এখন দেখো এখানে কি বলা আছে বিসর্গ সন্ধির চেনার উপায় বিসর্গ সন্ধির চেনার উপায় এটা হচ্ছে আমি যখন পড়ছিলাম অনেক সময় পরীক্ষাতে আসে যে নিচের কোনটি বিস্বর সন্ধি তো যে যে চিহ্নগুলো নরমালি থাকে এগুলা দেখলে তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে বিস্বর সন্ধি অর্থাৎ একটা মূল শব্দ দেয়া থাকে সেই শব্দটাকে বলা হয় যে অন্তর্জাত ঠিক আছে বলা যে এটা কি এটা কোন ধরনের সন্ধি তো এইগুলো বোঝানোর জন্য আমি নিজে লিখে রাখছিলাম যে আকারে কারো কার র এ এইগুলা যদি আমরা শব্দের মধ্যে পাই তাইলে আমরা চোখ বন্ধ করে সেগুলাকে বিসর্গ সন্ধি দিতে পারবো পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন কিন্তু আসে তোমাদেরকে যখন আমি প্রশ্ন সলভ করাবো বা যখন আমাদের প্রশ্ন সলভ গুলা ক্লাস গুলা তোমরা দেখবা তখন এই জিনিসগুলা তোমরা ইজিলি বুঝতে পারবা ওকে এখন দেখো এই বিসর্গ সন্ধিটা দুই ভাগে বিভক্ত আমরা তো দেখলাম আমরা কি জানি র আর হচ্ছে দন্তস্বয়ের কি বলা হয় মানে সংক্ষিপ্ত রূপ কে বিসর্গ সন্ধি বলা হয় তো এই যে বিসর্গ সন্ধি আবার দুই ভাগে বিভক্ত একটা র ভাগ একটা হচ্ছে দন্ত স ভাগ সেটাই আমরা দেখব দেখো রজাত জাত বিসর্গ সন্ধি একটা আর একটা হচ্ছে দন্ত স জাত বিসর্গ সন্ধি এই দুইটার ব্যবহার কেই mainly বিসর্গ সন্ধি বলা হয় তো এই দুইটা ভাগে এই দুই জিনিসটা বিভক্ত দেখো রজাত জাত বলতে কি বোঝায় রয়ের এর স্থানে যে সব বিসর্গ হয় কি বলা হয়েছে র স্থানে যে সব বিসর্গ হয় সেগুলাকে রজাত জাত বলে যেমন দেখো অন্তর দেখো বিসর্গটা কিভাবে ইউজ হয় বিসর্গ বলতে কি এটা বিসর্গ না তোমরা তো সবাই জানো এটা বিসর্গ না বিসর্গ তার মানে এই যে যে শব্দের মধ্যে র থাকবে তার পরিবর্তে তুমি বিসর্গ বসায় দিবা যে শব্দের মধ্যে দন্তস্ব থাকবে সেইখানে বিসর্গ বসায় দিবা তাইলে এটার হয়ে গেল এতটুকুই এতটুকুই নলেজ আর কিছু জানার দরকার নেই তাহলে দেখো কি বলা আছে অন্তরজাত অন্তর এই যে র এর পরিবর্তে কি দিলা বিসর্গ দিলা তারপরে জাত জাত বসায় দিলা তারপরে কি দেখো নমস্কার ঠিক আছে এটা আছে নমস্কার এই যে এই জায়গাতে কি আছে স আছে এই এর পরিবর্তে বিসর্গ বসায় দিলা দিয়ে বাকিগুলা লিখে দিলা হয়ে গেল ঠিক আছে এইটাই কিন্তু বিসর্গ সন্ধি আর কোনো কিছু না বিসর্গ সন্ধি এতটুকুই ওকে দেখো বিসর্গ শব্দে কার এবং ফলা এগুলা বসে না যার কারণে কিন্তু এই যে নমা হইল না বা নমো হইল না ঠিক আছে নম বানানটা তোমরা এইভাবে বলতে পারো যে ভাইয়া নমো এমন হইল না কেন তোমরা অনেকে বলতে পারো যে ভাই এমন হইলো না কেন প্রত্যেক ভাবে লিখতে পারতাম তো যখন তুমি বিসর্গ বসাবা তখন এই যে আকার কার মানে কার এবং ফলা যেগুলো আছে কোনো কিছুই বসবে না ওকে আছে এখন আস দেখো কি বলা আছে যে ওই বিসর্গ সন্ধির মধ্যেই কিন্তু তালব্বশ্য আর হচ্ছে মূর্ধনশ্ব যদি যুক্ত বর্ণ হিসাবে থাকে কোথায় ওই যে বিসর্গ সন্ধিতে বিসর্গ সন্ধিতে বিসর্গ সন্ধিতে তালব্যশ এবং আহ স যদি কি হিসাবে থাকে যুক্ত বর্ণ হিসাবে থাকে তাহলে শেষে কি লোপ পায় তালব্যশ এবং স কি পায় লোভ পায় ওকে আমরা এটা এখন দেখার ট্রাই করবো মানে ওইগুলোর পরিবর্তে এই বিসর্গ সন্ধি বসে এতটুকুই আর কি আগের সেন্সি দেখো ধনুষ টংকার কি বলা আছে টংকার তার মানে এই জায়গাতে কি দেয়া আছে দেখো একটা স দেয়া আছে তার মানে আমাদের এই মূর্ধ নশাটা লোপ পাবে এবং তার পরিবর্তে আমাদের কি বসাতে হবে বিসর্গ বসাইতে হবে তাইলে দেখো ধনু তারপরে হচ্ছে বিসর্গ এই যে এটা পাওয়ার পরে বাকি এই যে ট আছে আছে না এই লিখে ঠিক ওকে তারপরে কি দেখো শিরোচ্ছেদ 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 ঠিক আছে কি আছে শিরোচ্ছেদ শিরোচ্ছেদ ছেদ ওকে তো তোমার এই জায়গাতে এই যে চটা বাদ হয়ে গেছে ঠিক আছে চিরোচ্ছেদ যার কারণে কিন্তু তোমার বিসর্গটা চলে আসছে ওকে এইভাবে কিন্তু চৌ ছিল একটা দিতে তোমরা চ চালবর্শ এগুলার পরিবর্তে এই জিনিসগুলো লোপ পায় লোপে বিসর্গ হয়ে যায় ঠিক আছে ক্ষিরোচ্ছেদ তারপরে কি দেখো যশো লাভ এই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আকার মানে কার বা ফলা কার বা ফলা এগুলা কি পায় লোভ পায় মানে বাদ হয়ে যায় তো এই জায়গা থেকে দেখো এই যে এইটা কি পাইছে ও কার মানে কি ও কার কার বাদ হয়ে গেল তার মানে এই জায়গা থেকে কার লোভ পাইলো কার লোভ তার পরিবর্তে কি হইল বিসর্গ হইল এই যে সেটা যশ যোগ লাভ ঠিক আছে বা তুমি এই জায়গাতেও মনে রাখতে পারো এইভাবে যে কার বা ফলা লোভ পায় তার মানে এই জায়গাতে দেখো কার মানে এ কার শিরোচ্ছেদে তুমি যদি শিরোচ্ছেদ টাকে এইভাবে মনে রাখো যে তুমি তো জানো যে বিসর্গ সন্ধিতে কার বা ফলার লোপ পায় লোপ পাইলে তার পরিবর্তে বিসর্গ হবে ঠিক আছে তার মানে এই জায়গাতে এটা কি এ কার এ কার এ কার বা এটা এ কার এ কার লোপ তার পরিবর্তে কি হয়েছে বিসর্গ হয়েছে তারপরে বাকিটা তুমি বসায় দিছ যেভাবে ইচ্ছা ওইভাবে মনে রাখতে পারো এভাবেই কাজে আসবে এখন দেখো এখন তোমাদের মোটামুটি রুল পড়া সব শেষ এখন পরীক্ষাতে যেগুলো আসে ঠিক আছে যে নিবাচনে সিদ্ধ স্বর সন্ধি সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এগুলা কি এর জন্য কিছু আমি ছন্দ লিখে দিয়েছি তোমাদের সেগুলো মনে রাখবা নিপাতন বলতে যেগুলো আমাদের হচ্ছে কোন রুল মানে না ঠিক আছে রুল বা হচ্ছে নিয়ম বহির্ভূত নিয়ম বাদে নিয়ম বাদে যেগুলো হয় মানে এগুলা আমরা যত নিয়ম বললাম তার মধ্যে কখনোই পড়বে না এমন যদি হয় এমন যদি হয় তাইলে তুমি কি করবে ঠিক আছে দেখো এখানে কি বলা আছে যে নিপাতনে সিদ্ধ সন্ধি মানে এগুলা সূত্র অনুসরণ করে না বা আমরা দেখো স্বর হয় নিপাতনে সিদ্ধ সন্ধি কি কি হবে ঠিক আছে তো খুবই ভালো করে এগুলা একদম চোখ বন্ধ করে যাতে বলতে পারো এমন ভাবে মুখস্থ করে নিবা কি দেখো যে রাজা শুদ্ধধন মারতন্দ দেখবেন বলে গবাক্য পথে তাকালেন এবং দেখলেন একজন কুলটা পৌড়া মহিলা এবং অন্যান্য নারী তাকে দেখছেন তার মানে আমি যেগুলো দেখাইলাম রাজা শুদ্ধক্ষা মহিলা অন্যান্য নারী এই হচ্ছে গুলাকে যদি তুমি ভাঙো তাইলে কোন রুলকে এরা মানবে না এরা রুল বহির্ভূত কাজ করবে মানে আমরা যেমন আগে পড়লাম যে যদি এই কার থাকে তাইলে কি হয় সরে সরে প্লাস এইটা হয় এভাবে আমরা বললাম ওই রুলগুলাকে এরা মানবে না ঠিক আছে যার কারণে কিন্তু এটা সর সন্ধিতে নিপাতন সিদ্ধ তো পরীক্ষায়তে এর বাইরে মোড়া বড়ি তোমাদের আসে না মোড়া বড়ি বলতে একদমই আসে না তোমরা জাস্ট এই দুইটা লাইন মুখস্ত করবা তাইলে এইখানে নিপাতনের সিদ্ধটা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো ব্যঞ্জনে নিপাতনের সিদ্ধ সন্ধি ওকে আমরা স্বরে দেখলাম ব্যঞ্জনে কি দেখো যে টস্কর মনিষা পরস্পর একাদশ শ্রেণীতে পড়ে ওকে তাদের বয়স 16 মানে 16 বছর বৃহস্পতিবার তারা বিয়ের উদ্দেশ্যে গোস্পত চলে গেল কিন্তু আশ্চর্যের বিষয় হইল আশ্চর্যের বিষয় হইল তাদের বাবা মা পতঞ্জলি এবং বনস্পতি এই ব্যাপারে কিছুই জানে না ঠিক আছে তার মানে এই জায়গাতে আমি যেগুলো দাগাইলাম সেগুলো হচ্ছে সবগুলা ব্যঞ্জনে নিপাতন নিশিদ্ধ ওকে তো তোমরা এইভাবে মনে রাখবা যে তস্কর এবং মনীষা দুইজন পরস্পরে কি নিতে পড়ে তাদের বয়স হচ্ছে ষোড়শ ষোড়শ মানে ষোলো বছর তারা বৃহস্পতিবার বিয়ের উদ্দেশ্যে কোথায় গেল গোষ্ঠ গেল কিন্তু আশ্চর্যের বিষয় হইল তাদের মা বাবা পতঞ্জলি এবং বনস্পতি বিষয়ে কিছুই তার মানে কি দেখো মনীষা পরস্পর একাদশ শ্রেণীতে বা এই জায়গা থেকে শ্রেণী ঠিক আছে শ্রেণীটা শ্রেণীটা না তোমরা যাচ্ছি একাদশটা মনে রাখবা একাদশটা তারপরে ষোড়শ বৃহস্পতি গোষ্ঠপদ আশ্চর্য পতঞ্জলি এবং বনস্পতি ঠিক আছে বনস্পতি এইগুলাই তোমাদের এই জায়গার ব্যঞ্জনে নিপা সিদ্ধ ঠিক আছে ব্যঞ্জনে নিপাতনে সিদ্ধ সন্ধি ওকে একদম ক্লিয়ার তারপরে আমরা যদি আসি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন ওকে কি বিশেষ নিয়মে সাধিত হবে তো এইটা খুব ভালো করে মনে রাখা যায় কারণ সবগুলা হচ্ছে মানে কাছাকাছি জিনিস মনে রাখতে পারবা এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখো কি বলা আছে যে সংসদের সংস্কৃত ভাষার মানে সংসদে সংস্কৃত ভাষার অপসংস্কৃতির উত্থান ঠেকাতে সংস্কার আইনটি পরিষ্কার ও পরিষ্কৃত ভাবে উত্থাপন করা হইল ঠিক আছে শুনতে কেমন লাগতেছে যে সংসদে সংস্কৃত ভাষার অপসংস্কৃতির উত্থান ঠেকাতে সংস্কার আইনটি পরিষ্কার ও পরিষ্কৃত ভাবে কি করা হইল উত্থাপন করা হইলো এই যে যেগুলো দেখাই দিলাম সবগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন ঠিক আছে এইভাবে এই জিনিসটাকে তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবা বোঝা যাচ্ছে ওকে এখন দেখো বিশেষ নিয়মে এইটা হচ্ছে বিসর্গ সন্ধের উদাহরণ ভাস্কর অহর্নিশ অহরহ বাসস্পতি যায় এই যে বাসস্পতি অহরহ অহর্নিশ ভাস্কর এইগুলা বিশেষ নিয়মে বিসর্গ সন্ধের উদাহরণ ঠিক আছে পরীক্ষাতে এতটুকুই তোমার exceptional প্রশ্ন আসতে পারে এখন আর একটা তোমাদের কাজ দিব আমি সেটা হইল এই যে যেগুলো আমি তোমাদেরকে পড়ায় দিলাম এইগুলা কিভাবে ভাঙ্গা হয় পরীক্ষাতে এত বেশি আসে না পরীক্ষাতে তোমাদের আসে যে হচ্ছে বিশেষ নিয়মে সাহিত্য ব্যঞ্জন এডা কি তারপরে বিশেষ নিয়মে মানে নিবাতনের সিদ্ধ কোনটা একদম স্পেসিফিক এগুলা আসে কিন্তু তারপরেও আমরা পড়ব যে যাতে করে আমাদের যদি পরীক্ষাতে আসে মানে backup plan উই হ্যাভ টু মানে আমার থাকতে হবে কি আমাদের ব্যাকআপ প্ল্যান থাকতে হবে সবাই ওই জায়গা থেকে মুখস্থ করে আটকে যাবে কিন্তু এগুলো যদি ভাঙা থেকে প্রশ্ন আসে যে এটা সন্ধি বিচ্ছেদ কিভাবে হবে তুমি সন্ধি বিচ্ছেদটা বের করো তখন যাতে তুমি আটকে না যাও যার কারণে আমি তোমাদেরকে সুন্দর করে লিস্ট করে দিছি এই বিশেষ নিয়মে সাহিত্যগুলার এবং এর বাইরেও আরো কিছু আছে যেগুলা একটু কঠিন টাইপের বা তুমি কনফিউজড হয়ে যাইতে পারো বইগুলো বইয়ের মধ্যে সবগুলা পড়ে পড়ে তৈরি করা তো এজন্য স্পেশাল এগুলা ঠিক আছে তো সেই জিনিসগুলা সবগুলো এক এক করে দেয়া আছে যেমন দেখো ভাস্কর ভাস্কর কে যদি তুমি ভাঙো ভা কর অহর্নিশ অহ বিসর্গ তারপরে নিশা অহরহ অহো বাচস্পতি অহো বাচস্পতি প্লাসপতি নিরাকার নি প্লাস আকার নীরব নি প্লাস নসৈকার ঠিক আছে কেন হয় ওই যে আগে তো বলে দিছিলাম তারপরে কি দেখো নি প্লাস রস তারপরে পুনরায় প্লাস আয় সম্রাট সমপ্লাস তারপরে বাঙ্গময় বাক plus ময় তারপরে মৎস মুশি মুসি আধার গৃহধর গৃহর্থ গৃহযোগ ঊর্ধ্ব ঊর্ধ্ব মানে সব হবে এটা মাথায় রাখবা ঠিক আছে তারপরে শুদ্ধ দন শুদ্ধ প্লাস ওদন তারপরে মার্তন্দ মার্ত প্লাস অন্ড ওই যে আমরা যেগুলা তখন দেখলাম সেইগুলা ঠিক আছে তারপরে কি দেখো গবাক্ষ গো প্লাস অক্ষ তারপরে কুলটা কুল প্লাস অটা পোড়ো পোড়ো প্লাস উড়ো অন্য ন অন্য প্লাস অন্য 10 কর তত প্লাস কর এইগুলা কিন্তু বিশেষ নিয়মে সাহিত যার কারণে কিন্তু অন্য রুলসের আন্ডারে পড়তেছে না তো এইজন্য এগুলো মুখস্থ রাখবা ওকে একটু কষ্ট হবে একবার जस्ट একবার মুখস্থ করে নিলে আর তোমার কোনো কিছু লাগবে না তারপরে দেখো মনীষা মনস প্লাস ঈশা পরস্পর পর প্লাস পর এরপরে ফেলা 11 এক প্লাস 10 16 16 শর্ট প্লাস দশ গোসপদ হলো গো প্লাস পদ 87 হলো আ প্লাস 70 পতঞ্জলি ঞ্চলি বনস্পতি বন প্লাসপতি ঠিক আছে এভাবে এগুলো রাখবা পড়বা তারপরে কি দেখো সংস্কৃতি সমপ্লাস তারপরে হচ্ছে উত্থান তারপর পরিষ্কার পরিপ্লাসকার পরিষ্কৃত পরিপ্লাসকৃত উত্থাপন উৎপ্লাস স্থাপন ঠিক আছে তারপরে দেখো আজকের ক্লাস শেষ ঠিক আছে আজকের ক্লাস শেষ এই যে তোমাদের বই এইটা তো তোমাদেরকে আমি দেখাইছিলাম তাই না যে অ্যাডমিশন সময় আমি এটা কিভাবে পড়ছিলাম তোমাদেরকে তো দেখাইছিলাম তো এই জিনিসটা দেখো আমি তোমাদেরকে নোটগুলো আমার দেখাই দেখো প্রত্যেকটা জিনিসের আগে আমার এক পৃষ্ঠা করে এক এক করে নোট লেখা আছে মানে কি যে আমি এই এক পৃষ্ঠা পড়লে আমার সিন্ডি ক্লিয়ার হয়ে যাবে তারপরে ধরো ওটা ক্রেডিট পোত্তায় দেখাইলাম তারপরে তোমাদেরকে দেখাই বেশিরভাগে এরকম করা আছে কঠিন কঠিন টপিকগুলা এই যে মাছখানে সিরকুট এগুলা হচ্ছে শর্টকাট করে দেয়া আছে তারপরে এই জায়গাগুলো থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি ওকে তো দেখো এই দেখো সন্ধির জন্য আমার এই তিন পেজ ছিল এই তিন পেজ তোমাদেরকে যেগুলো আমি পড়াইলাম এগুলো তৈরি করা জিনিস ঠিক আছে এই এই যে আমি যখন পড়তাম আমার সন্ধি ক্লিয়ার হয়ে যাইতো এই জন্য আমি লাস্টে বারবার রিভিশন দিতে পারতাম ঠিক আছে এবং এই বইয়ের এ টু জেড আজকের এই ক্লাসটা যারা যারা করছো এই বইয়ের প্রত্যেকটা লাইন তোমাদের কভার হয়ে গেছে নট এ সিঙ্গেল একটা উদাহরণ সিঙ্গেল একটা লাইন তোমার বাকি আছে এমনটা না ঠিক আছে তো আজকের ক্লাসটাতে তোমরা এই জিনিসটা পেয়ে গেছো তো আজকের এই ওভারঅল ক্লাসটা কি তোমাদের ভালো লাগছে বা তোমরা কি বুঝতে পারছো ক্লাসটা তুমি না বুঝতে পারো জাস্ট ক্লাসটা আর একবার দেখো তাইলে আরো ভালো করে বুঝতে পারবা আর একটা তোমাদের হোমওয়ার্ক দিই হোমওয়ার্ক ঠিক আছে যেটা তোমরা রেগুলার করো ওকে ডেইলি এক্সামের জন্য সেটা হইলো আমাদের এই যে নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটাতে যা গেলে তোমরা সবাই জানো যে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের তুমি লাস্ট ৩০ থেকে পঁয়ত্রিশ বছরের নরমালি তিরিশ বছরের প্রশ্ন বেশি আছে তিরিশ বছরের প্রশ্নের কি দিতে পারবা এক্সাম দিতে পারবা তো এই নির্ভর ডট নেটে তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো তারা তো ফ্রিতে এগুলা এক্সাম দিতে পারবা অথবা যারা পেইড ব্যাচে নাই তারা পরীক্ষা দিতে হবে এই যে যে অনেকে তোমরা পরীক্ষা নাকি দিতে পারতাছো না এই জন্য বলে দিচ্ছি লগ করার পরে এই যে মক পরীক্ষা নামে অপশনে যাবা যাওয়ার পরে দেখবা তোমাদের এইরকম আসবে যে কোন সাবজেক্টের উপর তুমি পরীক্ষা দিতে চাও তারপরে তুমি যাবা ব্যাকরণ ব্যাকরণ ঠিক আছে ব্যাকরণ ব্যাকরণে যাবা ব্যাকরণে যাওয়ার পরে তুমি টপিক সিলেক্ট করবে এই যে সন্ধি এরকম একটা টিক চিহ্ন দিয়ে দিবা ক্লিক করলে টিক চিহ্ন হয়ে যাবে তারপর এই জায়গাতে পঁচিশ লেখা থাকে মানে তুমি ডিফল্ট পঁচিশটা প্রশ্নে পরীক্ষা দিতে পারবা তো সন্ধি থেকে অনেক প্রশ্ন করা আছে লাস্ট চল্লিশ বছরে হিউজ প্রশ্ন করা আছে তো তুমি এই জায়গাতে পঞ্চাশ সিলেক্ট করবা পরে এগিয়ে যাবো তে ক্লিক করলে তোমার পঞ্চাশটা প্রশ্ন আসবে পরীক্ষা দিবা ঠিক আছে তো আমাদের বিশেষত্বটা তোমরা বুঝতেই পারছ যে আমরা যেদিন যে টপিকটা তোমাদের পড়াচ্ছি সেদিন সেই টপিক গুলার উপরে এইভাবে পরীক্ষা দিতে এমন স্পেশাল মানে তোমরা সুবিধা পাচ্ছ যেগুলা হলে আমি মনে করি যদি কাজ লাগাইতে পারো খুবই ভালো করতে পারবা ঠিক আছে পঞ্চাশটা পরীক্ষা দিবা একটা না দুইটা পরীক্ষা দিবা কারণ এই জায়গাতে প্রায় দেড়শো প্লাস প্রশ্ন আছে বিগত সালে দেড়শো পনেরোশো না দেড়শো প্লাস তার মানে তুমি তিনটা যদি প্রশ্ন দাও তোমার আলাদা আলাদা তিনবারে প্রশ্ন আসবে দেড়শোটা ঠিক আছে এজন্য প্রথমে একটা পরীক্ষা দিবা তারপরে আবার একটা দিবা তারপরে একটা তার মানে এই সন্ধি topic এর উপর একশো টা MCQ এর পরীক্ষা দিতে পারবা তুমি ঠিক আছে একবার দিলা submit করলা যে পঞ্চাশ টা প্রশ্ন আসলো পরের দিবা ওই পঞ্চাশ টা আর আসবে না তারপরে বাদ দিবা আবার নতুন পঞ্চাশ টা আসবে এইভাবে ঠিক আছে তো এইভাবে পরীক্ষা দিবা দেড়শো প্রশ্ন তাইলে কি হইলো এই কিনা তুমি বুঝতে পারবা আর এই জায়গাতে যে প্রশ্নগুলো এগুলা যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যে কোনো চাকরি পরীক্ষার প্রশ্ন কোনো উদ্ভট প্রশ্ন নাই মানে প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষাতে লাস্ট তিরিশ বছরে এই মানে প্রশ্নগুলো আসছে সেগুলা তুমি পরীক্ষা দিবা দেওয়ার পরে তোমার যেগুলো প্রবলেম হবে আমি এইখানে যে দেড়শটা প্রশ্ন আছে এগুলো তো তোমাদের শিডিউল দেওয়া আছে তোমাদের যে শিটটা দিছি ওই শিটগুলো যখন সলভ ক্লাসগুলো আমি নিব সেগুলো করতে পারবা তার মানে কি দেখো একটা টপিকের বেসিক ক্লাস পাচ্ছ একটা টপিকের প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা দিতে পারতেছো এবং যে প্রশ্নগুলো আর পরীক্ষা দিচ্ছ সেইগুলোর উপরে আবার সলভ ক্লাস পাচ্ছ এইরকম করে পেইড ব্যাচের সার্ভিসগুলো তোমরা পাচ্ছ এরপরেও যদি তোমরা ভালো না করতে পারো তাইলে আসলে মানে আমি কি বলবো আমার জায়গা থেকে আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি যে তোমাদের কি problem বলো কোন জায়গায় problem direct আমার সাথে contact করো আমাদের তোমাদের মারিয়া আপু আছে সাদি ভাইয়া আছে তাদের সাথে contact করো তন্ময় ভাইয়া আছে যার ইচ্ছা যারে মনে হয় ঠিক আছে এইভাবে কিন্তু পড়তে হবে ওকে তো আজকে আমাদের এই টপিকটা মোটামুটি সুন্দর করে শেষ হয়ে গেল সন্ধি এ টু জেড আমাদের সন্ধি ক্লিয়ার এ টু জেড ওকে দাগানো আমি দিয়ে দিব কোন সমস্যা নেই আজকের ক্লাস এ পর্যন্তই সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ টেক কেয়ার আজকে আমরা এ পর্যন্তই সন্ধি ক্লাস টা এ টু জেড শেষ করে ফেললাম ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই